আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নর্ডিক টার্নস। আলার হামসা সুইডেন থেকে, কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করছি আপনারা সবাই শুনতে পাচ্ছেন। আজকে আমাদের সাথে আমাদের লাইভ ওয়েবিনারে জয়েন করবেন আমাদের গোথেনবার্গ ইউনিভার্সিটির একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ওনার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস মুক্তা। উনি গত বছর অর্গানিক অ্যান্ড মেডিসিনাল কেমিস্ট্রিতে লেখাপড়া করতে এসেছেন ইউনিভার্সিটি অফ গোথেনবার্গে। আমরা তার কাছ থেকে শুনবো তার এক্সপিরিয়েন্স গোথেনবার্গ ইউনিভার্সিটি সম্পর্কে, এডুকেশন সিস্টেম নিয়ে কথা বলবো এবং আমরা অনলাইন এডুকেশন সম্পর্কে কথা বলবো এবং যে সমস্ত গার্ডিয়ানরা এবং যে সমস্ত স্টুডেন্টরা খুব ওরিড হয়ে আছেন যে আসলে কি অনলাইন এডুকেশন যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের করণীয় কি, সে ব্যাপারে ওনার কাছে আমরা জিজ্ঞেস করবো এবং ওনার মতামত পাওয়ার জন্য চেষ্টা করবো আমরা। তো আমি ইনভাইট করছি আমাদের আজকের গেস্ট কো-হোস্ট জান্নাতুল ফেরদৌস মুক্তা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি? আছি, রোজা রেখে আর কতটুকু ভালো থাকা যায় বলেন? এত লম্বা রোজা, বাট থাকতে হবে, কি করা। আমি মাঝে মাঝে ওই সেহরি মিস করি, তখন মক্কা শরীফটা ফলো করি, কারণ ইটস ডিফিকাল্ট। যদি না খাই তাহলে সেহরিতে না খেলে প্রায় 24 ঘন্টার মতো হয়ে যায়, তারও বেশি, তো ইটস ভেরি টাফ। আমাদের সাথে লাইভে এখন অডিয়েন্স যোগ দিয়েছেন আমিনুর রহমান, দেন মৌরি ফেরদৌসি ডেনমার্ক থেকে, ডেনমার্ক সম্পর্কে কিছু বলবেন, তারপর মোল্লা শুভ। আমরা প্রথম আপনার সম্বন্ধে জানবো, যদি আমাদের দর্শককে কিছু বলতেন আপনি। আমি গত বছর অটামে এসেছি ইউনিভার্সিটি অফ গোথেনবার্গে অর্গানিক অ্যান্ড মেডিসিনাল কেমিস্ট্রিতে মাস্টার্স করতে। এই তো এখন লিভে আছি, ওয়ান সেমিস্টার পর নেক্সট সেমিস্টার আবার রানিং করবে ইনশাআল্লাহ। ওকে ওকে। আর আপনার ফ্যামিলি, ওনারা কি এখানে আপনার সাথে আছেন নাকি বাংলাদেশে? না, আমার হাজবেন্ড আর আমার 4 বছরের বেবি আমার সাথে আছে, আমি আসার 1 মাস পরে তারা আমার সাথে জয়েন করেছে এখানে। ওকে ওকে। সো আপনি প্রথমে এসেছেন, দেন আপনার ফ্যামিলি? হ্যাঁ। এটা কেন করেছেন? এটা কেন, গত বছর এটা হয়েছিল তখন স্টুডেন্টদের আগে প্রায়োরিটি, দেন স্পাউসদের ইন্টারভিউ পরে হয়েছে, সেই হিসেবে আমার পরে ওদের আসতে হয়েছে আর কি। ওকে ওকে। আর ভিসার ক্ষেত্রে কি ওনারা ভিসা আপনার সাথেই পেয়েছিল নাকি পরে পেয়েছিল? পরে পেয়েছে। ওকে ওকে ওকে। বাট ভিসা পাওয়ার ক্ষেত্রে ফ্যামিলি সহ অ্যাপ্লাই করাতে ভিসা পাওয়ার ক্ষেত্রে কি কোনো জটিলতা ছিল বা কি ধরনের জটিলতা, যদি যদি থেকে থাকে তাহলে সেটা যদি এক্সপেরিয়েন্স শেয়ার করতে? জটিলতা বলতে কিছু কিছু স্পাউস দেখা গেছে যে ইন্টারভিউ অ্যাটেন্ড করেছে আর অনেকের ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হয়নি, আমার হাজবেন্ডের ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে হয়নি। ওকে ওকে। আর ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বা কতদিন ওয়েট করতে হয়েছিল ভিসা পাওয়ার জন্য? ভিসা পাওয়ার জন্য নর্মাল টাইম একটু একটু বেশি হয়েছিল, কারণ গত বছর স্টুডেন্ট অনেক ছিল। আমার সেপ্টেম্বরের 1 তারিখে ক্লাস আমি জয়েন করতে পারিনি, সেপ্টেম্বর 11 তারিখ থেকে আমার জয়েন করতে হয়েছে, একটু লেট, কারণ অনেক স্টুডেন্ট ইন্টারভিউ, অনেক স্টুডেন্টের ভিসা প্রসেস করতে হয়েছিল গত বছরের জন্য। আচ্ছা, আমি একটু আমাদের আমাদের কিভাবে পরিচয় হয়েছিল সেটা যদি বলি, আমাদের পরিচয় নর্ডিক টার্নসের মাধ্যমেই। আমি আমি শেয়ার করতে পারবো তো আপনার ভিসা কিভাবে হয়েছিল? আচ্ছা আচ্ছা। তো মুক্তা আপু, উনি ভিসার অ্যাপ্লিকেশন করেছিল এবং ওনার ভিসা সঙ্গত কারণে রিজেক্ট হয়েছিল প্রথমবার। তো তখন মুক্তা আপু চেষ্টা করে আমাকে রিচ করার জন্য। তো সাধারণভাবে আমি মেসেজগুলো স্কিপ করি, কারণ এত মেসেজ আসে যে এগুলো রিপ্লাই দেওয়া ইটস নট পসিবল। তো হঠাৎ করে আপনার মেসেজটা আমার চোখে পড়ে, আপনি অ্যাপিল নিয়ে নিয়ে লিখেছিলেন না যে অ্যাপিল করতে চাই বা অ্যাপিল করার জন্য কি করতে হবে। সাধারণভাবে অ্যাপিলের যে ইস্যুগুলো আসে সেগুলো নিয়ে আমি কাজ করতে খুব ইন্টারেস্টেড, বিকজ ইটস আ ফান ইন আ ওয়ে, অনেক কিছু শেখা যায়। এবং সুইডিশ যে অ্যাপিল সিস্টেমটা খুব সুন্দর একটা সিস্টেম ওদের, তো আমার কাছে এটা নিয়ে কাজ করতে খুব ভালো লাগে, মানে ইন্টারেস্টিং, চ্যালেঞ্জিং ব্যাপার, চ্যালেঞ্জিং, হ্যাঁ, এক্সাইটমেন্ট আছে। তো তখন আমি আপনি ফোন দিয়েছিলেন আমাকে, আমি বলেছিলাম আপনাকে যে আমাকে টাইম ফোন দেন, আমি আপনার স্ট্যাটাসটা জানতে চাই, কেন, হ্যাঁ, কেন রিজেক্ট করলো। তো আপনি আমাকে রিজেক্ট কেন করলো সেটা বললেন এবং আমরা দুজন একসাথে অ্যাপিলের কাজটা করলাম।
আল্লাহর রহমতে আপনি সাকসেসফুল হয়েছিল হ্যাঁ এবং আপনি তারপর ভিসা পেলেন, আপনার ফ্যামিলি সহ তারপর ভিসা পেলেন। তো আমি একটু জয়েন করতে চাই, আমি নিজে নিজে যদিও অ্যাপ্লাই করি, কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা আমি ফলো করতাম, আমি দেখতাম আপনি কি বলেন, তো সেই ক্ষেত্রে আমি জানতাম যে এই লোকটা হয়তো জানে এই ব্যাপারে, সেই থেকে আমি আপনাকে নক করি। নর্মালি তো হুট করে নক করার কোনো কথা না, সেটাই। না, এবং কারণ ছিল, আপনি কয়েকবার মেসেজ করেছিলেন, বাট আমি কোনো কারণে মেসেজ স্কিপ করেছি, আমি দেখতে পাইনি। পরে আমি হঠাৎ করে বাইরে ছিলাম, সুইডেনে বাইরে ছিলাম, তো কোনো কারণে আমি মেসেজগুলো সব পড়তেছিলাম, আমার সময় ছিল, তখন হোটেলে ছিলাম বা কোথাও ছিলাম, পড়তেছিলাম, তখন হঠাৎ করে আপনার মেসেজটা আমার চোখে পড়ে এবং আমি অ্যাপিলের ব্যাপারটা দেখতে পাই। যদি অ্যাপিল না লিখতেন তাহলে আমি যেটা হয়তো রিপ্লাই করতাম, বাট অ্যাপিলের কথাটা আমার মাথায় আসে, তখন আমি দেখি যে হ্যাঁ, ওনাকে একটু হেল্প করা যেতে পারে, অনেক বিপদে আছে। এখনো যারা আমাকে অ্যাপিল বা হচ্ছে কয়েকদিন আগে একজন 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 আপনার মতো একজন নক করেছিল আমাকে, ওনার নামটা আমি এখন ভুলে গেছি, উনি একজন ডক্টর। তো উনি ওনার গোতেনবার্গ ইউনিভার্সিটিতেই ওনার SISS স্কলারশিপের অ্যাকাউন্ট, মানে উনি যে মেল আইডি ইউজ করেছিল সেই মেল আইডি কাজ করছিল, তো SISS স্কলারশিপের জন্য উনি অ্যাপ্লাই করতে পারছিল, কারণ ওখানে ওই মেল আইডিটা ভেরিফিকেশন হয়, তো উনি যেহেতু মেল আইডি খুলতে পারছে না, তো সে কারণে কাজও হচ্ছে না এটা নিয়ে। তো তখন উনি আমাকে নক দিয়েছিল, আমি বাইরে ছিলাম, সুইডেনের বাইরে ছিলাম, তো হঠাৎ করেই আমি কোনো কারণে দেখতেছিলাম এবং আমার কাছে মনে হলো যে উনি আসলে বিপদে আছে, তা আমি ওনাকে ফোন করি এবং চেষ্টা করি ওনাকে হেল্প করার জন্য। লাস্ট পর্যন্ত মনে হয় কাজ হয় নাই যদিও, বাট সামটাইমস আই ট্রাই টু হেল্প, যখন ব্যাপারটা দেখি যে আসলে ওনার হেল্প দরকার। আদারওয়াইজ অনেকে আছে যে একদম ফোন করে বা মেসেজ করে শুধুমাত্র ভাই আমি কি আসতে পারবো, ইটস নট পসিবল, বিকজ এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। আপনার অ্যাডমিশনের ক্ষেত্রে কি কি ধরনের ফ্যাক্টর কাজ করেছিল যদি একটু বলতে? আমার অ্যাডমিশনের ক্ষেত্রে অবশ্যই অনার্স এর সার্টিফিকেট, ক্রেডিটস কত আর্ন করলাম, সাবজেক্ট কি কি কি, আমার আমি যেটাতে অ্যাপ্লাই করেছি সেটার সাথে আমার প্রিভিয়াস স্টাডিজ এর লিংক কতটুকু, এইগুলা। তারপর স্টাডি কাউন্সিল, আরেকটা জিনিস হলো IELTS এর স্কোর, ভেরি ইম্পর্টেন্ট, এই তো ফিনান্সিয়াল, হ্যাঁ এটা তো অবশ্যই, স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছি প্লাস ওটা হয়নি, তখন ফিনান্সিয়াল দিকে যেতে হলো। আর কোনো ফ্যাক্টর, ফ্যামিলিগত ফ্যাক্টর ছিল না? অবশ্যই ছিল, একটা মেয়ে দেশের বাইরে পড়তে যাবে, হ্যাঁ সেটা সেটা তো অবশ্যই, বাংলাদেশের সোশ্যাল কন্টেক্সটে অনেক প্রবলেম হয়। কয়েকদিন আগে একজন মেয়ে আমাকে নক করলো, উনি আমার নাম ভুলে গেছে এখন, উনি আমাকে নক করলো যে আমার আমি পড়তে যেতে চাই, আমি অ্যাডমিশনও পেয়েছি, কিন্তু আমি মনে হয় আপনাদের সেশনে, আমার ভুলে গেছে এখন নাম, আমি কিন্তু আমার ফ্যামিলি অ্যালাউ করছে না আমাকে দেশের বাইরে পড়তে যেতে, কারণ ওনাদের কাছে মনে হয় যে জাস্ট নাইমুল হক আবির, আই এম সো ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড ফ্রাস্ট্রেটেড, ভাইয়া যদি একটু কাইন্ডলি লিখতেন যে আপনার প্রবলেমটা কি, তাহলে আমরা একটু জানতে পারতাম কি জন্য আপনি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে আছেন। নাইমুল হক আবির লুলিয়াতে চান্স পেয়েছি, কিন্তু করোনার জন্য মনে হয় না এবার আসতে পারবো, ব্যাংক বন্ধ, টিউশন ফি দিতে পারবো। আপনি নাইমুল হক আবির ভাই, আপনি হয়তো দেখছেন আমাদেরকে, আমি এখানে বলবো যে ব্যাংক বন্ধ এবং এই ব্যাপারগুলো সুইডিশ ইউনিভার্সিটি গুলো জানে যে বাংলাদেশ লকডাউন হয়ে আছে, শুধু বাংলাদেশ না, বাংলাদেশের পাশে যে কান্ট্রি আছে ইন্ডিয়া আছে, সেটা লকডাউন হয়ে আছে, অনেকে টিউশন ফি দিতে পারছে না। তো হাউসটাউন ইউনিভার্সিটি 1 জুন পর্যন্ত টিউশন ফি এর ইনভয়েস এর ডেডলাইন বাড়িয়েছে, তার মধ্যে আরো অনেক ইউনিভার্সিটি উদ্যোগ নিয়েছে অলরেডি টিউশন ফি এর জন্য বাড়ানোর জন্য, কারণ বাংলাদেশের লকডাউনটা মনে হয় আরো বাড়তেও পারে। তো সেই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে ইউনিভার্সিটির সাথে ডিরেক্ট যোগাযোগ করেন এবং আপনি আপনার কথাটা জানান যে আপনি টিউশন ফি দিতে পারছেন না বিকজ অফ আপনার, আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছেন না। সেই ক্ষেত্রে আরো অনেক ধরনের ওয়ে থাকতে পারে, ক্রেডিট কার্ডের মাধ্যমে টিউশন ফি দেওয়া যেতে পারে এবং আরো অনেক ওয়ে থাকতে পারে। আমার কাছে মনে হয় যে যারা চান্স পাচ্ছে এই বছর তাদের কি করা উচিত এ ব্যাপারে একটু কথা বলা উচিত। আমি আমি জাস্ট যেটা বলতে যাচ্ছিলাম সেটা একটু বলে নিই যে উনি নক করেছিলেন এবং নক করে ওনার সোশ্যাল কন্টেক্সটের কথা বলছিলেন আমাকে, যে উনি ওনার ফ্যামিলি বলতেছে যে একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাবেন এবং যাওয়ার পর উনি মাস্টার্স করবেন এবং সেখানের যে কালচার সেই কালচারের সাথে ওনারা চাচ্ছেন না মিক্স আপ হোক। আপনার এই ক্ষেত্রে কোনো মন্তব্য আছে কিনা? আপনি তো সোশ্যাল বাংলাদেশের সোশ্যাল কন্টেক্সটে একটা মেয়ে লেখাপড়া করতে আসছেন। আসলে মিক্স আপ হওয়ার ব্যাপারটা টোটালি নিজের উপর, আমি যেটা মনে করি এখানে
এই সুইডেন সুইডেনে দেখা যায় যে এখানে সব ধর্মের মানুষই আছে, মুসলিম অনেক বেশি, আমি কম্পারেটিভলি মেবি ভালোই, সিরিয়ান, ইরানি প্লাস বাঙালি আমরা আছি, তো বের হলে হিজাব পরা মানুষ দেখা যায় অনেক, আমি দেখি ট্রাম্প বলেন আর রাস্তায় বলেন। আমি প্রথমে একটু অবাকই হয়েছিলাম যে এই এলাকাটাতে ভালোই এরকম আমার মতো অনেকেই আছে, তো নট অনলি অন রাস্তা, অফিস অফিসে অফিস ব্যাংক অ্যাপোটেক মানে ফার্মেসি গুলাতে হিজাব পরা মেয়েদের উপস্থিতি দেখা যায়। তো ব্যাপারটা হলো আমরা যদি চাই নিজেদেরকে এখানে রক্ষণশীল করে রাখা যায়, এটা টোটালি নিজের উপর, আমি যেটা মনে করি কেউ যদি ইনফ্লুয়েন্স হয়, এটা বাংলাদেশেও হতে পারে, যে কোনো কান্ট্রিতে। হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটা হলো কথা। হ্যাঁ, আমি এখানে অ্যাড করতে চাই যে হামসপাদে মুসলিমের পরিমাণ অনেক বেশি, এখানে মেয়েরা জামাতে নামাজ পড়তে যায় মসজিদে, তার জন্য আলাদা ব্যবস্থা আছে, এবং এখানে মসজিদে গেলে জায়গা পাওয়া কঠিন হয়, এত মানুষ, এত মুসলিম। আমাদের বাংলাদেশে যখন আমরা ছিলাম তখন আমাদের ধারণা ছিল যে এখানে হয়তো মসজিদ নাই বা মানুষজন হয়তো নামাজ রোজা কিছুই করে না, বাট এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট। আমি প্রচুর পরিমাণে মুসলিম দেখি এবং বেশিরভাগ হচ্ছে রিফিউজি, যারা এক সময় সিরিয়ান বা ইরাকি, ইরানি, তারপর বসনিয়ান, তারপর হচ্ছে ওমান, ওমানের অনেকে আছে, জর্ডানের অনেকে আছে, তো ইজিপ্টের অনেকে আছে, তো অনেক অনেক মুসলিম কমিউনিটি অনেক বড় এখানে। তো যারা চিন্তা করে যে যে সমস্ত আমাদের বোনেরা যারা চিন্তা করে যে এখানে সুইডেনে এসে হায়ার স্টাডি নিব এবং তার ক্ষেত্রে কি কোনো আমার মানে ইমানি হালতের কোনো সমস্যা হবে কিনা এরকম যদি মনে করে, তাহলে আমি বলবো যে ইটস 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 ভেরি ভেরি ফ্লেক্সিবল। কেউ আপনাকে নামাজ পড়তে নিষেধ করে, আপনি যদি ক্লাস থেকে বের হয়ে নামাজ পড়েন কেউ আপনাকে নিষেধ করবে না যে আপনি কেন নামাজ পড়লেন, এরকম না। হিজাবের ক্ষেত্রে আমি মনে হয় রাস্তায় যদি আমি 10টা মেয়েকে রাস্তা আমার ক্রস করতে দেখি, তার মধ্যে হয়তো 5 জনই হচ্ছে হিজাব পরা। তো আমি বলবো যে এটা আচ্ছা, নাইমুল হক আবির, ইউ অলওয়েজ আস্ক গুড কোশ্চেন, ওয়াই? হ্যাঁ, এই জন্যই তো আপনাদের সামনে আসা, আপনাদের যে কোশ্চেন গুলো আছে সেগুলো নিয়ে আমি রিসার্চ করি, রিসার্চ করে আমি চিন্তা করি যে কোন কোন কোশ্চেন গুলো আসলে ওনাকে জিজ্ঞেস করা উচিত। আজকে দেখতে পাচ্ছেন আজকে ভিন্ন ধর্মের ভিন্ন টাইপের কিছু ডিসকাশন হচ্ছে যেটা আগের লাইভ গুলোতে হয়নি, এবং আজকে তাই হবে। ফেরদৌস ফেরদৌস মুক্তা আপু আমাদের সাথে শেয়ার করবেন ওনার এক্সপিরিয়েন্স। আমি একটু গোথেনবার্গ ইউনিভার্সিটির এডুকেশন সিস্টেম সম্পর্কে জানতে চাচ্ছিলাম। গোথেনবার্গ ইউনিভার্সিটি এডুকেশন সিস্টেম, যখন আমার এখন তো অনলাইন ক্লাস হচ্ছে, আর যখন আমি ফার্স্ট সেমিস্টার করি তখন অনলাইন ক্লাস হতো না, তখন করোনার প্রবলেম ছিল না, নর্মালি ক্যাম্পাসে গিয়েছি ক্লাস করেছি। তো এখানে ক্লাসের সিস্টেম বলতে বুকিশ, টোটালি বুকিশ, বুকিশ ক্লাস, কোনো লেকচার শিট বা কোনো আমরা বুঝি যেটা যে স্যার একটু শর্ট করে দিত, এরকম কোনো কিছু নেই। ক্লাস লেকচার দিচ্ছে যে টপিকটা সেই টপিকের একদম গভীর থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ফ্লুয়েন্টলি ক্লাস হচ্ছে। তবে এটা সমস্যা অনেকে যাদের ইংলিশ প্রফিসিয়েন্সি ভালো না তাদের ক্ষেত্রে প্রবলেম হবে, লিসনিং এ প্রবলেম হবে, আর এই ক্ষেত্রে আইএলটিএস টা জরুরি। অনেকে দেখা গেছে যে বলতে না পারুক বাট লিসনিং এ যদি বেটার থাকে তার ক্লাসটা আন্ডারস্ট্যান্ডিং এ সুবিধা, এটা একটা ফ্যাক্টর। আর ক্লাস বলতে নোট নোট করে নিতে হবে, ক্লাস যা হয় তার উপর বেস করে এক্সাম গুলো হয়, অ্যাকচুয়াল কথা হলো এটা, যতই বুকের উপর মানে বইয়ের উপর যে ডিপেন্ডেবল ব্যাপারটা, কিন্তু মেইনলি ক্লাসের উপর ডিপেন্ডেবল, যে যত ক্লাসে অ্যাটেন্ড করতেছে তার রেজাল্ট তত ভালো। আচ্ছা আচ্ছা, অর্গানিক আর মেডিসিনাল কেমিস্ট্রি অনেকটা রিসার্চ বেসড সাবজেক্ট, তো সেই ক্ষেত্রে রিসার্চ ফ্যাসিলিটিটা কেমন? হ্যাঁ, এখানে আমি যতটুকু শুনেছি এখন পর্যন্ত রিসার্চ ফ্যাসিলিটি ভালো, প্লাস পিএইচডি ফ্যাসিলিটিও কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের জন্য ভালো। ইভেন সুইডেনে বিশেষ করে গোথেনবার্গে মেবি ফার্মাসিউটিক্যাল সেক্টরটা ভালো। এবং জব অপরচুনিটির কথা যদি বলা হয় আফটার এডুকেশন, ইজ দেয়ার এনি অপরচুনিটি? হ্যাঁ অবশ্যই আছে, কিন্তু সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা ফার্স্ট প্রায়োরিটি, মাস্টার্স দেন ল্যাঙ্গুয়েজ দেন ট্রাই করলে হবে হয়তো। তো সেই ক্ষেত্রে আপনি তো প্রায় 1 বছর হয়ে যাচ্ছে আপনি এসেছেন প্রায়, তো সেই ক্ষেত্রে সুইডিশ ল্যাঙ্গুয়েজের আপডেট কি, অ্যাডভান্স লেভেলের কতটুকু করেছেন?
অ্যাডভান্স লেভেলের আমাদের আমরা যারা মাস্টার্স স্টুডেন্ট তাদের ক্ষেত্রে শুরু হয় সি গ্রেড থেকে আচ্ছা নর্মালি, মানে শুরু থেকে আমাকে ক্লাসে দেয়নি ওরা। ও নর্মালি আমি যে ক্লাসটা অ্যাটেন্ড করি সেটা ওদের কথা হলো তুমি একজন 16 ইয়ার্স পড়া একজন স্টুডেন্ট, তো তোমাকে এই গ্রেডে ফেলা হলো। ওকে কিন্তু সেক্ষেত্রে অনেকে দেখা গেছে, আমার ক্ষেত্রে যেটা প্রবলেম যে একটা ল্যাঙ্গুয়েজ আমি চাই আমি এই গ্রেড থেকেই পড়তে, মানে আমি হুম শুরু হুম থেকে চাই, আমি মিডে আমি অ্যাডজাস্ট হতে পারবো না, কারণ এটা এইভাবেই বোরিং। নো 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 এক্স্যাক্ট এক্স্যাক্ট হুম হুম তখন এখন আমি যেটা করেছি, অনলাইন ক্লাস হচ্ছে, তো দুই একটা ক্লাস অ্যাটেন্ড করে আমি ওদের বলছি আমি নেক্সট থেকে একদম এই গ্রেড থেকে যেই ক্লাসটা হয় আমি ওটাতে, হয়তো করোনার পর এটা ক্লাস হবে ভিজুয়াল, তখন আমি যাব ক্লাসে। এই ওকে ওকে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যে সমস্ত স্টুডেন্টরা নতুন আসবেন তারা যখন এসএফপি হ্যাঁ তে জয়েন করবে, এসএফপি মানে হচ্ছে সুইডিশ ফর ইমিগ্রেন্টস, হ্যাঁ এসএফপি তে জয়েন করবে তখন যারা সাধারণভাবে সবাই আমাদের দেশে ব্যাচেলর শেষ করে আসছে বা অনেকে মাস্টার শেষ করে আসছে, তো 16 থেকে 18 বছরের যে সমস্ত ভাই বোনেরা আসবেন, পড়াশোনা দিয়ে হ্যাঁ তারা মানে ডিগ্রি কমপ্লিট করে আসবেন, তাদেরকে ডাইরেক্ট সিতে দেওয়া হয় হ্যাঁ এখানে, এবং সেক্ষেত্রে যে সমস্যাটা হয় কিছুই বুঝতে পারে না, হুম কিন্তু কিন্তু সুইডিশ গভর্নমেন্ট মনে করে যে তাদের তাদের সুইডিশ ল্যাঙ্গুয়েজটা ক্যাচ করার মতো যোগ্যতা অনেক ভালো, অ্যাবিলিটি যেহেতু আছে। তারা অ্যাবিলিটি আছে, তো হ্যাঁ, এই সেই কোশ্চেন ক্ষেত্রে আমি একটু কথা বলি। সেক্ষেত্রে প্রথম দিন ক্লাসে আমি টিচারকে জিজ্ঞেস করলাম যে তোমাদের এখানে তো ক্লাস এখন গ্রামারে চলে গেছো, আমি তো অ্যালফাবেট জানি না প্লাস ওয়ার্ডও জানি না অনেক কিছু, তো আমাকে বলল তুমি তোমারটা চিন্তা করো। হ্যাঁ, তো ওরা কি করতেছে এর চাইতে তোমারটাও বেটার হতে পারে, তুমি যদি জাস্ট ট্রাই করো তুমি ওদের চেয়ে ভালো পারবা। আই থিঙ্ক প্রথম দিনের কনভার্সেশনটা এরকম ছিল। আচ্ছা আচ্ছা হ্যাঁ ওরা খুব পজিটিভ, আমি বলবো খুব হ্যাঁ পজিটিভ, আমার আমার কাছে মনে হয়েছে যে যারা যারা সুইডিশ আসলে শিখতে চায় মানে মেন্টালিটি আছে যে খুব হার্ড ওয়ার্ক করবো সুইডিশ শিখবো, 6 মাসের মধ্যে সুইডিশ কথা বলতে পারে, আমি দেখেছি, হুম হুম আমি আমি আমার ওয়াইফকে দিয়ে এক্সাম্পল দিই, সে ডি শেষ করার পর সি শেষ করেছে, ডি শেষ করার পর আমরা আমাদের বসের বাসায় ক্রিসমাসে দাওয়াত পেয়েছিলাম, ইনভাইটেশন পেয়েছিলাম, তো সেখানে গেলাম আমার ফ্যামিলি সবাই গিয়েছি, তো আমার ওয়াইফ আমি কথা বলতে পারি না অত ভালো, তো আমার ওয়াইফ ওদের সাথে পুরোপুরি ভাবে সুইডিশে কথা বললো, যতক্ষণ ছিল 1 ঘন্টার মতো সবকিছু সুইডিশে বলতেছে, এবং আমার বস বা আমার বসের যে ওয়াইফ ছিল তারা বলতেছে যে তোমার ওয়াইফ তো দারুণ সুইডিশ বলে, অলরেডি ডি শেষ করে ফেলেছে, তো আমার কাছে, এবং ও খুব হার্ডওয়ার্ক করেছে, প্রতিদিন ক্লাস করতো, ও ফুল টাইম ছিল, অবশ্যই খুব খুব হার্ডওয়ার্ক করতো, এবং ও চাইতো যে আমি সুইডিশ শিখবই, তো যদি আমাদের স্টুডেন্টরা যারা এখানে আসে তারা মনে করছে ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার, গতকালকে কথা হয়েছিল এটা নিয়ে সুইডেন ভার্সেস কানাডাতে, অনেকেই বলছে যে ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার, হ্যাঁ যদি আপনি ল্যাঙ্গুয়েজ পান তাহলে আই ক্যান গ্যারান্টি দ্যাট ইউ ক্যান হ্যাভ এ জব, এটা এটা আমি গ্যারান্টি দিতে পারি যে যদি সুইডিশ ল্যাঙ্গুয়েজ আপনি পারেন কানাডাতে যাবেন আপনার জব হবে কি হবে না এটা ডিপেন্ড করে আপনার আপনার অ্যাবিলিটির উপর, বাট যদি আপনি সুইডিশ ল্যাঙ্গুয়েজ পারেন তো সুইডেনে আপনার একটা একটা জব হবে, আই ক্যান গ্যারান্টি। হ্যাঁ আমি এখানে নাসরিন মাওলা নামে একজনকে দেখতে পাচ্ছি, আসসালামু আলাইকুম বাবা আলান, আমি ডক্টর মালিহার আম্মু, কেমন আছেন বাবা? হ্যাঁ আন্টি আমি ভালো আছি, আমাদের সাথে মুক্তা আপু আছেন, এবং আমি জানি যে ডক্টর মালিহার উনি গোতেনবার্গ ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, উনি আমার সাথে যোগাযোগ করেছিলেন, তো আমি এই জন্য গোতেনবার্গ ইউনিভার্সিটি সম্পর্কে অনেক কোশ্চেন ওনাকে করছি। আচ্ছা ডক্টরদের ক্ষেত্রে গোতেনবার্গ ইউনিভার্সিটির ফিউচার কি মনে করেন আপনি? এইখানে ডক্টর যারা তারা ম্যাক্সিমাম এসেছে এখানে মাস্টার্স ইন পাবলিক হেলথ এই সাবজেক্টটা পড়তে, তো সেক্ষেত্রে আমি একটা চিটাগং ইন মেডিকেলের একটা আপুর সাথে আমার কনভার্সেশন হয়, একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিলাম, পরে আপুকে বললাম আপু পড়াশোনা করতে কেমন লাগছে, তো আপু আপু আমাকে বললো যে বেটার দ্যান বাংলাদেশ। এ কথাটা কেন বললো, জাস্ট এটাই যে বাংলাদেশে আমরা এতটাই মুখস্থ করেছি মেডিকেল এমবিবিএস করতে, যে এখানে এসে কোনো মুখস্থ নাই, এর জন্য আমার ভালো লাগে। ওকে ওনার এক্সপিরিয়েন্সটা এরকম ছিল মেডিকেল স্টুডেন্ট হিসেবে। হুম হুম তো আমার আমার কিছু ডাক্তারদের সাথে আসলে কথা বলা উচিত এখানে, ইনভাইট করা উচিত তাদেরকে, আমি মনে করি, আমি জানি না আমার আমার সাথে ওইভাবে ডক্টরদের খুব একটা কমিউনিকেশন হয় না, যারা আছেন তারা সিরিয়ান ডক্টর, এখানে এসে ডাইরেক্ট মেডিকেলে মেডিকেল লাইসেন্সিয়েট এক্সাম দিয়ে দেন ওরা হসপিটালে চান্স পেয়ে গেছে, তো তাদের ক্ষেত্রে আমি জানি না, বাট আমার ডক্টরদের সাথে কথা বলা উচিত যে মুখস্থ করে বাংলাদেশ থেকে আসছে, এমবিবিএস শেষ করে এসছে, এখানে এসে এখানে এসে তাকে মুখস্থ করতে হচ্ছে না, তাহলে সে কন্ডাক্ট করতেছে কিভাবে,
মানে আমার মেডিকেল সায়েন্স তো একটা মুখস্থ করার ব্যাপার, তাহলে কন্ট্যাক্ট করতেছি কিভাবে? আমার আপনার সাথে কি ধরনের কোনো কথা হয়েছিল কিনা? বা হ্যাঁ, উনি আমি বললাম আপু তাহলে আপনাদের থিওরি এক্সাম যেহেতু হয় না, হয় কি তো প্রজেক্ট অ্যাসাইনমেন্ট থিসিস এগুলা উনি করে ওনার ক্রেডিট আর্ন করে 60 কমপ্লিট প্লাস এখন উনি থিসিস মেবি থিসিসটা বাকি। তখন উনি বলল যে আমার আমার ভালো লেগেছে এখানে, পড়াশোনার সিস্টেম ইজি। আচ্ছা তো আচ্ছা, এই অবস্থা। হ্যাঁ, এখানে আমাদের সাথে ডক্টর ফারহানা মবিন আপু আছেন, উনি লিখেছেন প্লিজ ডিসক্রাইব অ্যাবাউট মেডিকেল রিলেটেড সাবজেক্টস। আমরা একটু ডিসকাস করব, আগে আমরা টপিকে চলে যাই ডাইরেক্ট আজকে, এবং আমরা তারপর দর্শকদের থেকে কিছু কোশ্চেন নিব, সেই কোশ্চেন গুলো আমরা অ্যান্সার করবো। রূপকথা নামে একজন, আমি জানি না উনিকে, বাট অনেকদিন ধরে অনেক মেসেজ করছেন, ওনার কিছু প্রবলেম চলতেছে ওনার টিউশন ফি নিয়ে। আমরা এগুলো নিয়ে সবগুলো নিয়ে কথা বলবো। ফার্স্ট আমি যে টপিক আজকে আমাদের সেট করা হয়েছে সেটা হচ্ছে যে অনলাইন এডুকেশন নিয়ে, অনলাইন এডুকেশন নিয়ে কথা হচ্ছে। সুইডেনে এখন হাই স্কুল থেকে শুরু করে অ্যাবভ হাই স্কুল, শুধু প্রি স্কুলটা বাকি আছে ক্লাস 3 পর্যন্ত, ফোর থেকে ফাইভ, ফোর ফাইভ সিক্স পর্যন্ত ক্লাস হচ্ছে, আর আদার্স 6 এর উপরে যারা আছে তাদের সবারই 7 থেকে আরম্ভ করে তাদের সবারই অনলাইনে ক্লাস হচ্ছে, ইভেন দো থক স্কুল এন্ড ইউনিভার্সিটিতে। আপনি এর ক্ষেত্রে কি মনে করেন, অনলাইন এডুকেশন সম্পর্কে আপনার ধারণা, বা আপনি যদি একটু ডিসক্রাইব করতেন সুইডেনে, সুইডেনের এক্সপিরিয়েন্স? অনলাইন এডুকেশন সুইডেনে, অনলাইন এডুকেশন বলতে গেলে উপকারিতা অপকারিতা দুইটা দিকই আছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি আগে কিছু নেগেটিভ যেটা আছে সেটা বলি, পজিটিভটা ভালো জিনিস পরে বলা ভালো। এটা হলো, যেহেতু এটা ক্যাম্পাসে যাচ্ছি না, এটা ক্যাম্পাসে গেলে আমরা যে একটা ফিলিংস পেয়েছি যে ক্যাম্পাস কত নাইস এরিয়া, আসছি ক্লাসে ফ্রেন্ডস থেকে সবকিছু, এটা থেকে হয়তো অনলাইন সিস্টেমটা কিন্তু লং টাইমের জন্য না, এটা একটা প্রবলেম, এই কারণে এখানে হবে অনলাইন ক্লাসটা বা হচ্ছে। এখন যদি ক্যাম্পাস বেসড পড়াশোনা হয় সেটা অবশ্যই ভালো। এখন এখন একটা প্রবলেমের কারণে, এটা অবশ্য আমাদের ভালোর জন্যই, এখন অনলাইন ক্লাস নিচ্ছে, এই তো ক্যাম্পাসটা যাবে না, আর আই কন্টাক্ট যে ক্লাস গুলো হয় এটা হবে না, তারপরে সায়েন্সের যে সাবজেক্ট গুলা, হ্যাঁ সায়েন্সের সায়েন্সের যে সাবজেক্ট গুলা এটাতে একটু প্রবলেম হবে ল্যাব ল্যাব গুলাতে। এই আর পজিটিভ দিকগুলো হলো, আমি বলি সেটা হলো, প্রথমে হলো ডিস্টেন্স থেকে যে লার্নিং করা যায় এটার একটা ক্যাপাবিলিটি অর্জন করে। হ্যাঁ, আর দেন ফ্যামিলি ওরিয়েন্টেড, বাসায় বসে ক্লাস করতে পারছি, বাচ্চা ছোট থাক বড় থাক কোনো প্রবলেম নাই। হ্যাঁ, ফ্যামিলি আছে, রান্না করলাম ওই ড্রেস পরেই আমি এসে ক্লাস করতেছি, হয়তো আমার যাওয়ার সময়, যেহেতু এটা শীত প্রধান কান্ট্রি, যাওয়ার সময় আমাদের তো সেই জ্যাকেট শুজ মানে মাফলার হ্যান্ড গ্লাভ সব পড়তে হচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে ঘরে বসে আরামে যে ক্লাসটা করা যাচ্ছে এটা অনলাইন ক্লাসের একটা বড় বেনিফিট। আরেকটা কথা হলো, অনলাইনে যখন ক্লাসে টিচার থাকে তখন, সরি, উনিও তো অনলাইনে হোমে করতেছে, তখন অনেক কোশ্চেন করা যায় যেটা ক্লাসে করা যায় না, অথবা একটা টেক্সট করতে পারি যে টিচার এই প্রবলেম, মানে কোশ্চেন ব্যাপারটা অনেক বেশি তখন করার একটা স্কোপ থাকে। ক্লাসের মধ্যে দেখা যায় স্যার ক্লাস করতেছে, মাঝখান দিয়ে কিভাবে ডাকবো, না এখন না চুপ করে থাকি, পরে ক্লাস করে সে দেখা গেলো কফি খেতে চলে গেল, নাহলে কথা বলতেছে, তখন এই যে একটা দ্বিধা, এটা অনলাইন ক্লাসে কাজ করে না, তখন টেক্সট করি আর নক করি স্বাভাবিক। আরেকটা হলো যে সবচাইতে বড় একটা বেনিফিট, সেটা হলো এক্সাম, এক্সামটা হচ্ছে না, যাদের হলে এক্সামের প্যানিক কাজ করে, যেমন এখানে আমার এক্সপিরিয়েন্স আছে, আর এখানে এক্সাম সিস্টেম, এক্সাম হলে যখন আমরা এক্সাম দিতে যাই ব্যাপারটা এরকম যে আমার দুই হাত ওই পাশে, ডান সাইডের দুই হাত ওই, মানে খুবই ডিস্টেন্স, হিসাবটা হবে খুবই ভালো, মানে একটা দুই হাত ডিস্টেন্সে সবাই বসা, এরকম করে বিরাট বড় রুম, তো এই এনভায়রনমেন্টটা দেখেই কিন্তু অনেকে প্যানিকড হয়ে যায়, পরীক্ষা দিতে আসছি এ অবস্থা। আর কোশ্চেন পেপার দেখলে দেখা যায় যে যাদের প্রিপারেশন থাকে কিন্তু কোশ্চেনের সম্পর্কে আইডিয়া ফার্স্ট, তখন দেখা যায় যে সে কান্না করতেছে, এরকমও আছে যে এক্সাম হলে, এক্সাম হলে কান্না করতেছে। তো অনলাইনের এটা একটা সুবিধা, যারা অনলাইন ক্লাসে এখন অ্যাটেন্ড করতেছে, আমি এখন রানিং না অনলাইন ক্লাসে, বাট যারা করছে আমি তাদের সাথে কথা বলেছি, তারা বললো যে
এক্সাম হচ্ছে না, এটা সবচাইতে বড় বেনিফিট। এটা কি হলো গিয়া, তাহলে কি অল্টারনেটিভ কি? অ্যাসাইনমেন্ট আর প্রজেক্ট। বাসায় বসে দেখা গেলো টিচাররা ওইটা ফ্র্যাকশন করে নিয়েছে, যে থিওরি যদি একটা হতো তাহলে অ্যাসাইনমেন্ট দিতে হবে চারটা, ব্যাপারটা এরকম। পার উইকে দুইটা অ্যাসাইনমেন্ট, তো এইভাবে করছে। আর অবশ্যই তার মানে পড়াটা হয়েই যাচ্ছে, অ্যাসাইনমেন্ট করা হুম মানে হুম হচ্ছে পুরো টপিকটা পড়া হয়ে যাচ্ছে। না না, শুধু পড়া হচ্ছে না, ভালো পড়া হচ্ছে, মানে পাগলের মতো অবস্থা। অ্যাসাইনমেন্ট যদি জমা দিতে হয়, এখন ওই মনপুত যে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করা, সেটা চেকিং করবে ওই বই পড়া, অ্যাসাইনমেন্ট রেডি করা, গুগল করা। আর এখানে তো কপি পেস্টের কোনো প্রশ্নই নাই, না না না, এগুলা তো সব হয়ে যায়, পার্সেন্টেজ ধরা পড়ে, ইভেন কেসও হয়। আমার একটা পরিচিত একজনের কপি পেস্ট হওয়ার কারণে তার কেস হয়েছে। হ্যাঁ, তো এখানে টোটালি নিজে পড়ো, ওই জিনিসটা বের করে অ্যাসাইনমেন্ট তৈরি করো, কিছু যদি থাকে বই থেকে কপি হবে, নট অনলাইন, এরকম ব্যাপার। আর অবশ্যই এই যে কম্পিউটার বেসড যে পড়াশোনাটা হওয়ার কারণে মানুষ টেকনোলজিক্যালি অনেক অ্যাক্টিভ হচ্ছে, আর আপনি আমি কথা বলতেছি বাংলাদেশে শুনতেছে, তো এই তো। হ্যাঁ, এটা একটা এটা একটা ভালো কথা বলেছেন যে টেকনোলজিকে ইউজ করা হচ্ছে ঠিক মতো, মানে কোনো কিছু অফ থাকছে না। আগে যেরকম হতো বাংলাদেশে কোনো পলিটিক্যাল কোনো প্রবলেম হলে, আমার কাছে মনে আছে যে যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল তখন হঠাৎ করে সবকিছু অফ করে দেওয়া হয়েছিল, আমরা হোস্টেল থেকে সবার সবার বাসায় চলে গেলাম, হোস্টেল মোস্টেল সবকিছু বন্ধ করে দেওয়া হলো। তো আমাদের আমরা পরীক্ষা দিতে পারিনি, আমাদের ফাইনাল এক্সাম ছিল, থার্ড ইয়ার ফাইনাল এক্সাম ছিল, পরীক্ষাটা হয়নি। তো এখন যদি টেকনোলজিকে ওইভাবে ইউজ করা যেত তাহলে হয়তো তখন পরীক্ষাটা দেওয়া যেত, আমরা 1 বছরের পিছনে পড়তাম না, আমি পরে 1 বছর পরে পাশ করে বের হলাম। তো টেকনোলজিকে আমরা ইউজ করতে পারছি, দ্যাটস দ্য পজিটিভ থিং। আমি একটু অ্যাড করবো এখানে অনলাইন ক্লাসেস এর ক্ষেত্রে, আমার কাছে মনে হয় যে অনলাইন ক্লাসেস এর সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে স্টুডেন্টরা বাংলাদেশে অনলাইন ক্লাসেস হলে সুইডেনে আসতে পারবে না। এটা হচ্ছে হচ্ছে প্রথম ডিসঅ্যাডভান্টেজ, যে তাদের তারা অগস্টে ভাবছিল যে আমি অগস্টের লাস্টের দিকে এখানে আসব, বাসা নিব, আমি এখানে আমার ফ্যামিলিকে সেটেল করব, জব খোঁজা শুরু করব, একটা প্ল্যান ছিল না, এই প্ল্যানটা সে বাংলাদেশে বসে তো করা সম্ভব না, তখন তো সে শুধু পড়ালেখাই করতে হবে। তার যে স্বপ্ন যে সে সুইডেনে আসবে, আসার পর একটা ডাইভার্সিফাইড একটা এনভায়রনমেন্টে সে লেখাপড়া করবে, বিভিন্ন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে মিট করবে, দেন তাদের সাথে গ্রুপ স্টাডি করবে, অ্যাসাইনমেন্ট করবে, এই যে একটা স্বপ্ন, একটা 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 গ্লোবাল এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টটা সে প্রথমত এই এনভায়রনমেন্টটা সে মিস করবে। এটা হচ্ছে ফার্স্ট আমার 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 অবজারভেশন। দেন আমার সেকেন্ড অবজারভেশন হচ্ছে যে আমার কাছে মানে যেটা মনে হয় যে অনলাইন ক্লাস করলে আমরা ক্যাম্পাসে গিয়ে যখন ক্লাস করি তখন ক্লাসের যে ফিলিংস আসে, আপনি যেটা বললেন সেই ফিলিংসটা আসে না। অর্থাৎ আপনি অনলাইনে ক্লাস করছেন, ক্লাস হচ্ছে, আপনিও দেখা যাচ্ছে অনলাইনে আছেন, কিন্তু আপনি যাই হয়তো লাঞ্চ করে নিচ্ছেন, ব্রেকফাস্ট করে নিচ্ছেন, বা বা অনেক সময় এমনও হয় যে অনেকে অনলাইনে ক্লাস ঠিক মতো করে না, জাস্ট অন্য কাজ করতেছে, ক্লাস চলতেছে, সে অন্য কোনো কাজ করতেছে। সো এডুকেশনটা যেভাবে হওয়া উচিত সেভাবে হয় না। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে যে যদি আমি পজিটিভ কথা বলি, এখন অ্যাডভান্টেজের কথা বলি অনলাইন এডুকেশনের ক্ষেত্রে, প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে আপনি অন্তত ভিসা পাবেন সেটা গ্যারান্টি আপনার থাকতে পারে, কারণ আপনি অলরেডি অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ইউ অলরেডি স্টার্টেড। যেটা গত বছর ছিল যে যদি ঠিক অন টাইমে ক্লাসে আসতে না পারে তাহলে ভিসা হবে না, অন টাইমে ক্লাসে না আসতে পারলে ইউনিভার্সিটি বলতেছে আমরা তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবো না, তুমি দেরিতে আসছো, অনেকগুলো ক্লাস হয়ে গেছে, ভিসা অফিসারকে বলে দিচ্ছে, তো ওকে ভিসা দেওয়ার দরকার নেই। সেই জিনিসগুলো এখানে হবে না। কি হবে, অলরেডি আপনি ক্লাস করছেন, ভিসার অ্যাপ্লিকেশন করেছেন, যখন পরিস্থিতি নর্মাল হবে, সবকিছু ঠিকঠাক হবে, তখন আপনি ভিসা পাওয়ার জন্য আপনার একটা গ্যারান্টি গ্যারান্টি থাকবে যে হ্যাঁ আমি তো ক্লাস করছি, আমাকে কেন ভিসা দেওয়া হবে না। আমার কাছে মনে হয় যে এটা একটা এটা আরেকটা পজিটিভ ওয়ে। 3 নম্বর পজিটিভ যেটা, সেটা আমি একটু চিন্তা করেছি, চিন্তা করে আমার কাছে যেটা মনে হয়েছে, যদি আমি বাংলাদেশে হইতাম, যে বাংলাদেশে আছি, অ্যাডমিশন নিয়েছি এবং টিউশন ফি দেওয়ার জন্য চিন্তা করছি যে টিউশন ফি দিব কি দিব না, 5 লাখ টাকা টিউশন ফি দিতে হবে, আমার মতো মিডল ক্লাস একটা ফ্যামিলির ছেলে, যে ছেলেটা 5 লাখ টাকা হয়তো অনেক কষ্টে সে অর্জন করেছে, বা 20 লাখ টাকা জমাইতে আমাকে হয়তো 5 বছর পর্যন্ত আমাকে হয়তো জব করতে হয়েছে, তারপর সেখান থেকে একটু একটু করে জমিয়ে হয়তো আমি আমার লেখাপড়ার জন্য উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য আমি হয়তো বা সেটা গেইন করেছি, এখন সেই টাকাটা যে আমি দিব
ভিসা হবে কি হবে না আই ডোন্ট নো, 5 লাখ টাকা দিয়ে দিলাম টিউশন ফি, সেখান থেকে যখন আমাকে টিউশন ফিটা ব্যাক করবে 50,000 টাকা রেখে দিবে, কেটে ফেলবে অ্যাডমিনিস্ট্রেশন ফি, আপনি যেটা জানেন হয়তো মুক্তাপু। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে যদি ভিসার গ্যারান্টি থাকে তাহলে টিউশন ফি দিতে কোনো সমস্যা নেই, কারণ সুইডেনের ইউনিভার্সিটি গুলো আপনার টিউশন ফি মেরে খাবে না, এটা একদম 100% গ্যারান্টি। এটা একটা ভাইয়া, আরেকটা কথা হলো সবার যে 50,000 বা ভালো একটা অ্যামাউন্ট কাটে তা না। আমি কিন্তু একবার টিউশন ফি ব্যাক নিয়েছিলাম গত, আমি 2 বার ট্রাই করে, তখন দেখা যাচ্ছে আমার 7,000 টাকা কম আসছে। ওকে, সব সময় এত বেশি অ্যামাউন্ট কাটে না। নো, ইটস নট আ বিগ ডিল অ্যাকচুয়ালি, ইটস নট আ বিগ। সো আমি আপনার, হ্যাঁ আমি আপনার সাথে আরেকটা আরেকটা পয়েন্ট অ্যাড করতে চাই। এটা মনে হয় সবচেয়ে বড় কথা হলো এখানে থাকলে যে এই থিওরি এক্সাম হচ্ছে না, এই উনি সেমিস্টারে এনরোল হওয়ার চাইতে উনি ক্রেডিটস আর্ন করতেছে, এটা হলো সবচাইতে পজিটিভ থিং। উনি অলরেডি যদি একটা সেমিস্টার সে অনলাইন করে 30 ক্রেডিট নিয়ে নিবে, সাপোজ একটা থিসিস এগুলা করার মাধ্যমে অনলাইন সে এই ক্রেডিট আর্নার, আমার মনে হয় এটা খুবই পজিটিভ দিক এই ক্ষেত্রে। যদি অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন প্রজেক্ট দিয়ে সে 30 ক্রেডিট কমপ্লিট করতে পারে, অনেকটা এগিয়ে গেল। হ্যাঁ 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 হ্যাঁ, এটা এটা আরেকটা খুব ইম্পর্টেন্ট, আমার মাথায় আসে নাই, থ্যাংক ইউ কথাটা বলার জন্য, যে যদি অনলাইন এডুকেশন করে সে যদি 30-এর মধ্যে যদি 25 ক্রেডিটস কমপ্লিট করতে পারে, আমি ধরলাম 20 ক্রেডিটস সে কমপ্লিট করলো, বাকি 10 ক্রেডিটস তার রয়ে গেল, তারপরেও এখানে এসে সে নেক্সট সেমিস্টারের মাধ্যমে নেক্সট সেমিস্টারের 30 ক্রেডিট থেকে 10 ক্রেডিট সে নিয়ে নিতেই পারবে, অ্যান্ড দেন 30 ক্রেডিট হয়ে যাওয়ার পরে সে খুব সহজে যদি ওয়ার্ক পায় ওয়ার্ক পারমিটে মুভ করতে পারবে, এটা একটা খুব পজিটিভ একটা ব্যাপার। কারণ ক্লাস করে ক্লাসের মাধ্যমে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে গ্রুপ স্টাডি করে যে ছোট ছোট 3 ক্রেডিটস 1.5 ক্রেডিটস 1 ক্রেডিট যেগুলো থাকে সেগুলো করার চেয়ে যদি অ্যাসাইনমেন্ট আর প্রজেক্ট দিয়ে যদি ক্রেডিট কমপ্লিট হয় তাহলে এটা একটা বিশাল বড় সুযোগ আমি বলবো স্টুডেন্টদের জন্য। আচ্ছা আমি নেক্সট টপিকে যাব, নেক্সট টপিকে আমার কাছে মনে হয় যে নেক্সট টপিকে যাওয়ার আগে যদি আপনি আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন যে আপনার ওভারঅল এক্সপিরিয়েন্স অ্যাবাউট গোথেনবার্গ সিটি। গোথেনবার্গ সিটি অনেক সুন্দর একটা সিটি, গাছগুলো খুবই সুন্দর, আমি আমি সবুজ সবুজ কালার খুব মানে গাছ জিনিসটা খুব পছন্দ করি। আমার গোথেনবার্গ সিটি চুজ করার পেছনে এই নেচারটা খুব কাজ করতো, আমি যখন দেখলাম যে এই এটা এনভায়রনমেন্ট অনেক সুন্দর, এখন দেখা গেছে রাস্তা দিয়ে যাওয়ার সময় অর্ধেক টাইম ওই গাছ দেখতে দেখতেই চলে যায়, এত সুন্দর গাছের কালার, গোলাপি নীল হলুদ, হ্যাঁ বিভিন্ন ধরনের। আচ্ছা আর রেসিজম, রেসিজম আছে? আপাতত এখন পর্যন্ত ফেস করা হয়নি, ফিউচার জানি না। ইউরোপিয়ান স্টুডেন্টরা কি কোলাবোরেট করে আপনাদের সাথে? হ্যাঁ এইটা একটা পয়েন্ট যে ইউরোপিয়ান স্টুডেন্ট শুরুতে এসে কথা বলে না, ওরা আমাকে কমিউনিকেট করতে হবে, কারণ আমি ওদের মধ্যে যে জিনিসটা দেখলাম যে ওরা ফিল করে ও কি মনে করবে এর জন্য কথা বলে না, কারণ আমরা একটু কনজার্ভ হয়ে থাকি, তো এর জন্য আমরা তো ওদের সাথে ওদের ওদের সাথে আমাদের যে আগে মিশতে হয় দেন ওরা হ্যাঁ ঠিক আছে ইটস ওকে, বাট প্রথমে এসে যদি এক্সপেক্ট করো আমাকে কেউ বলে না কেন, এটা আসলে ভুল, কারণ ওর কান্ট্রিতে আমি আসছি ও আমার কান্ট্রিতে আসে নাই, সেই ক্ষেত্রে ওর সাথে আমারই আগে কমিউনিকেট করে ইজি হওয়া উচিত। এক্স্যাক্টলি, এটা করলে ওরা কোনো প্রবলেম, হ্যাঁ ওরা আসলে প্রথম সুইডিশ জাতি, জাতিগত ভাবে সুইডিশরা খুব একটা ওপেন না, তারা প্রথমে কারোর সাথে ওপেন হয় না, যখন তারা মনে করে যে সে আমার জন্য ওপেন তখন তারা তার সাথে ওপেন আপ হওয়ার চেষ্টা করে। তো অনেক হেল্পফুল, এটা এটা সত্য যে কিছু বললে খুব হেল্প করে। আচ্ছা আচ্ছা, আর দোকানপাটে যখন যান তখন দোকানে মানে কখনো কি কোনো রেসিজম বা কোনো কিছু চোখে পড়েছে যে বাংলাদেশীদেরকে দেখলে অ্যাভয়েড করা বা রেস্টুরেন্টে খেতে গেলে? না না না, কেন জিজ্ঞেস করছি, একটা কারণ আছে জিজ্ঞেস করার, অবশ্যই জিজ্ঞেস করার কারণ আছে, কারণ অনেকে অনেক কোশ্চেন রাইজ করে, আমাকে অনেকে কোশ্চেন করে, আমি যখন অ্যানসার করি তখন আমাকে কেউ বিশ্বাস করে না, সমস্যাটা হচ্ছে এই জায়গায়, বাংলাদেশের মানুষরা আমাকে একটু অবিশ্বাসই করে, সুইডেনের মানুষরা করে আমাকে অবিশ্বাস, অনেকে মনে করে যে আমি সুইডেন সম্পর্কে সবসময় ভালো ভালো কথা বলি, বিকজ আই অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট পজিটিভিটি, তো পজিটিভ ভাবে কথা বলি, তো সবাই আমাকে মনে করে যে হয়তো আমার এটাতে কোনো লাভ আছে,
বা কোনো কোনো রকমের কোনো স্বার্থের কথা চিন্তা করে, তো তখন মনে করে যে হ্যাঁ উনি সবসময় ভালো বলে। তো আমি একদিন একজনকে কোশ্চেন অ্যান্সার করলাম যে ভাই এখানে রেসিজমের কোনো কোনো ব্যাপার নেই, আপনি যদি আসেন, আপনি আসলেই জবের জন্য যদি ট্রাই করেন আপনি জব পাবেন, রেসিজমের কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ, যদি খারাপ জায়গায় গিয়ে যদি আপনি পড়েন তাহলে আপনার ব্যাড এক্সপিরিয়েন্স হতে পারে, অনেক সিটিজেনের আছে ব্যাড এক্সপিরিয়েন্স। এখন ভালো খারাপ সব জায়গাতেই সেক্ষেত্রে এক্স্যাক্টলি, তো আমার কাছে মনে হয় যে ওনাকে তখন কোশ্চেন অ্যান্সারটা করেছিল, তখন উনি আমাকে বলছেন যে ভাই আপনি হয়তো জানেন না, কারণ আপনি আপনি তো প্রফেশনাল জব করেন, আপনি হয়তো ওই সমস্ত জায়গায় মিক্স হন নাই, বা আপনি হয়তো জানেন না যে এখানে রেসিজমটা যে আছে বা নাই, এরকম কিছু একটা। না, রেসিজমের ব্যাপারটা, এই ব্যাপারে আমি একটা কথা বললি যে আমার একটা এক্সপিরিয়েন্স আছে, একজন ইন্টারভিউ দিতে গিয়েছিল, তার সাথে শেয়ার কথা বললাম, উনি বললো একটা কথাই, নর্মালি আমাদের কান্ট্রিতে যদি 10 জন ইন্টারভিউ দিতে আসে তো সেই ক্ষেত্রে তো প্রায়োরিটি দিব বাংলাদেশিদেরই, ব্যাপারটা এরকম। তো ওদের কান্ট্রিতে তো ফরেনার, এজ এ ফরেনার আমরা 10 জন আসছে, সুইডিশটা তো প্রায়োরিটি দিবে, সেই ক্ষেত্রে যদি বলি রেসিজম রেসিজম সেটা হবে না, এটা মানতে হবে, মেন্টালি আমাদের এটা নিতে হবে যে আগে তো ইউরো সুইডিশ দেন ইউরোপিয়ান দেন আমরা, যদি আমরা ওদের উপরে যেতে চাই তাহলে কোয়ালিটি দিক দিয়ে আমাদের আগাতে হবে, হ্যাঁ আই এম দ্য বেস্ট দেন তোমার কান্ট্রির লোক, তাহলে কিন্তু এখানে রেসিজম বলে আসলে এটা নিজের মনকে সান্ত্বনা দেওয়া যায়, কিন্তু লজিক কি বলে যে নর্মাল আমরা কিন্তু বাংলাদেশে যারা মায়ানমার থেকে আসছে তাদেরকে প্রায়োরিটি দিব না, আমরা আমাদের ভোটার যারা তাদেরকে আগে প্রায়োরিটি দিব, ব্যাপারটা এইটা বেশি ঘটে আর কি, এটা হ্যাঁ একদম একদম পুরোপুরি ভাবে এগ্রিড আপনার সাথে, পুরোপুরি ভাবে এগ্রিড। আপনি যদি এক্সট্রাঅর্ডিনারি কিছু হন, যে আপনার মধ্যে সেই ক্যালিবার আছে যে আপনি এক্সট্রাঅর্ডিনারি, আপনার স্কিলটা সুইডিশদের মধ্যে নাই বা ইউরোপিয়ানদের মধ্যে নাই, তখন আপনাকে তারা তারা আপনার ট্যালেন্টটাকে এমন ভাবে নিবে যে তারা আপনার ট্যালেন্টকে খুব অ্যাপ্রিসিয়েট করবে এবং আপনাকে ইনস্ট্যান্টলি আপনাকে নিয়ে নিবে তাদের 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 জায়গায়, যে হ্যাঁ এই ছেলেটাকে হয়তো আমরা পাবো। আমি ভাইয়া এক্ষেত্রে আরেকটা আরেকটা পয়েন্ট অ্যাড করতে চাই, সেখানে যে সিএসসি থেকে বা আইটি সেক্টরে যারা আসে বাংলাদেশে, কিন্তু আমাদের স্টুডেন্ট গুলো অনেক ভালো সিএসসি আইটি, একজন ইঞ্জিনিয়ারিং আপুর সাথে কথা বললাম, মানে আমি টোটালি মানুষের সাথে নেটওয়ার্কিংটা আমার একটু ভালো, তো আমি সব ডিপার্ট আমি কথা বলতে পছন্দ করি, দেখা গেছে সব ডিপার্টমেন্টের সবার সাথে টুকটাক কথা হয়, আর কথা বললে আমি জিজ্ঞেস করি তোমাদের এডুকেশন সিস্টেমের খবর কি, এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ এক একজন এক এক এক্সপিরিয়েন্স এর কথা বলবে, এটা একটা পয়েন্ট, বিবিএর স্টুডেন্টরা একটা কথা বলতেছে, সায়েন্সের স্টুডেন্টরা একরকম, সায়েন্সের মধ্যে আবার কেমিস্ট্রি আমি একরকম বলি, ইঞ্জিনিয়ারিং রা আরেক রকম। তো ইঞ্জিনিয়ারিং সেক্টরটা হয় কি, আমাদের বাংলাদেশি স্টুডেন্ট গুলো ইঞ্জিনিয়ার যারা আইটি হোক আর সফটওয়্যার হোক কম্পিউটার হোক ভালো স্টুডেন্ট, এবং ইউরোপিয়ানদের চাইতে বেটার কোয়ালিটি, সেই ক্ষেত্রে সুইডিশরা করে কি, ও এক্ষেত্রে ওরা কিন্তু আমাদের মেধাটাকে ভ্যালু দেয়, কারণ আমি একটা আপুর সাথে কথা বললাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপু এটাই বললো যে আমরা যে 2-3টা কোডিং পারি ইউরোপিয়ানরা কিন্তু এটা পারে না, এর জন্যই আমাদের জব সেক্টরে আমাদেরকে নিচ্ছে। এখন এটা আপনার ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভ্যারি করে, এখন নর্মালি আমি অ্যাজ এ কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড এর হিসেবে আমার আমার প্রায়োরিটি চাইতে একজন আইটি সেক্টরের মানুষের প্রায়োরিটি কেন বেশি, কারণ ওদের দেশে এটা ল্যাকিংস, হ্যাঁ তো সেই ক্ষেত্রে প্রায়োরিটিটা ওদের হয়, এত ওরা এশিয়ানদেরকে এর জন্য ভালো মনে করে, কম্পিউটার প্রোগ্রাম সফটওয়্যার তারপর আইটি সেক্টরে যারা আছে, সত্যি আমাদের দেশের এশিয়ান যারা আছে ব্রিলিয়ান্ট থাকে, কারণ ওরা ওই বইটাই বেশি জানে, এক্সপিরিয়েন্স যে ক্রিয়েটিভ যে কোডিং, আপু এটা বললো আমার সাথে শেয়ার করলো যে আমরা যে 2-3টা কোডিং পারি ওরাও এটা পারে না, এর জন্যই তো আমাদের জব দিবে ওরা, কারণ ওরা বুঝে যে আমরা জানি কিছু, এটা হলো একটা ব্যাপার। হ্যাঁ আমি এগ্রি করি, অনেক সিএসসি এবং অনেক সফটওয়্যার ডেভেলপার অ্যাপ ডেভেলপাররা এখানে বাংলাদেশ থেকে বাংলাদেশে ভালো করতে পারে নাই, একটা হয়তো আইটি ফার্মে ছিল, এখানে ওখানে প্রোগ্রামিং শিখেছে কিন্তু কারো কোনো কাজ করতে পারে না, কারণ বাংলাদেশে আইটি মানেই প্রোগ্রামিং না, বাংলাদেশে আইটি মানে হচ্ছে সার্ভার সিস্টেম নিয়ে কাজ করা, তো বাংলাদেশে আইটির ভ্যালু ওইভাবে দিতে জানে না বাংলাদেশে, তো ওরা যখন বাংলাদেশ থেকে সুইডেনে আসছে, আসার পর ওরা তো প্রোগ্রামিং এ খুব ভালো, এখানে হামসা ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট আছে এমবেডেড ইন্টেলিজেন্স সিস্টেমস, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এখানে পড়ানো হয়, তো একটা একজন ছেলে ছিল এখানে আইটি তে পড়ালেখা করেছে, সে এই সাবজেক্টে ছিল, সে জাস্ট পাস করার 2 মাস আগেই সে বিভিন্ন কোম্পানি থেকে জবের অফার পেয়েছে, এবং সে তার এক্সপিরিয়েন্স শেয়ার করলো যে তার কোন কোম্পানিতে যাবে সে, এটা নিয়ে তাকে চুজ করতে হয়েছে,
যে আমি কি এরিকসনে যাব নাকি আমি স্টকহোমে কিছু কোম্পানি ছিল সেগুলোতে যাব, আমি কোন কোম্পানিতে যাব, প্রত্যেকটা স্যালারি খুব ভালো আমি যদি বলি আর কি। তো উনি আমার সাথে তার এক্সপিরিয়েন্স শেয়ার করেছিল যে আইটিতে বাংলাদেশের থেকে এখানের প্রসপেক্ট অনেক ভালো যদি যদি বলতে হয়। কেন? কারণ হচ্ছে এদের কাছে সেই স্কিলটা নাই, এদের কাছে স্কিল আছে বিভিন্ন দিক দিয়ে আছে, বাট যতটা বাংলাদেশের ছেলে মেয়েরা পড়ে আসে বা তাদের এক্সপিরিয়েন্স যতটা হয় 10 বছর 12 বছর কাজ করে আসতেছে, আর এখানে একটা ফ্রেশ গ্রাজুয়েট ছেলে কিন্তু আইটি ওরকম অ্যাপ ডেভেলপ করার জন্য নিবে না। তো সেই জন্য দেখা যায় যে বাংলাদেশের ছেলেদেরকে বা ইন্ডিয়ান ছেলেদেরকে অনেক বেশি প্রায়োরিটি দেয় এখানে। আচ্ছা, আমি অনলাইন এডুকেশনের যে টপিক্সে ছিলাম সেই টপিক্সে আবার ব্যাক করতেছি। এখানে কয়েকটা কমেন্ট একটু পড়ি। বানিয়া আক্তার, মোটেও না ভাইয়া, জোসনারা, উই বিলিভ ইউ অ্যালন, থ্যাংক ইউ বিলিভ করার জন্য। বাট কিছু মানুষ তো থাকবেই সবসময় যারা বিলিভ করবে না, আমরা আপনাকে বিলিভ করি। আচ্ছা, মারিন শিকদার অনেকক্ষণ ধরে আপু একটা কোশ্চেন করছে যে উনি কেমিস্ট্রি স্টুডেন্টদের প্রসপেক্টাস সম্পর্কে সুইডেনে কি প্রসপেক্টাস আছে সেটা সম্বন্ধে একটু জানতে চাচ্ছে, যদি এটা সম্বন্ধে একটু জাস্ট 2 মিনিট যদি একটু বলেন। প্রসপেক্টাস বলতে আমি নিজেও নতুন এক হিসেবে, একটা সেমিস্টার করেছি মাত্র, আমি যতটুকু শুনলাম সুইডিশ ফ্রেন্ড আছে, তো আবার আমি আগে যে বাসায় ছিলাম সেই বাসার ল্যান্ডলেডি ছিল সুইডিশ, তো ও ওর সাথে কথা বলে এটা বলছে যে গোথেনবার্গে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটা ভালো, সেক্ষেত্রে তোমার মাস্টার্স যদি কমপ্লিট থাকে আর ল্যাঙ্গুয়েজটা যদি থাকে এখানে জব হওয়ার পসিবিলিটি আছে। আর রিসার্চ যে ব্যাপারটা এটা কেমিস্ট্রি স্টুডেন্টদের স্কোপটা বেশি, মাস্টার্সটা কমপ্লিট করতে পারলে পিএইচডি ইজিলি পাওয়া যায়, টিচাররা বসে থাকে, স্টুডেন্ট আসুক কাজ করতে চাক এরকম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে রিসার্চ করার জন্য যদি কেউ ইন্টারেস্টেড হয় আর যদি রেজাল্টটা একটু ভালো করে, ফ্যাকাল্টি মেম্বারদের সাথে যদি একটু ভালো, বাংলা কথা বলি যে খাতির যদি থাকে, যদি একটু খাতির থাকে তাহলে হয়তো বা একটা ব্যবস্থা হতে পারে পিএইচডি এর জন্য, বা হয়তো খাতিরটা কিন্তু হবে ভাই রেজাল্ট দিয়ে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, অবশ্যই রেজাল্ট ভালো তো টিচার বুঝবে যে হ্যাঁ ও তো গুড, ও তো চায়, ও তো শিখতে চায়, ও তো জানতে চায়, ও ট্রাই করতেছে, এটা খুবই ওরা প্রায়োরিটি দেয় যে ট্রাই জিনিসটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মারিন শ্রীধর আপু, আপনি কোশ্চেন করেছিলেন যে কেমিস্ট্রি থেকে লেখাপড়া করলে সুইডেনের প্রসপেক্টাসটা কেমন, সুইডেনের প্রসপেক্টাস তো শুনলেন আপুর কাছ থেকে, আমার এক্সপিরিয়েন্স থেকে যদি আমাকে বলতে হয় কেমিস্ট্রি নিয়ে তাহলে আমি আমি বলবো যে বিভিন্ন ধরনের কেমিস্ট্রি রিলেটেড সাবজেক্ট আছে এখানে। এখন কোন কেমিস্ট্রি কোন সাবজেক্টে আপনি পড়তে পারেন, আপনি যদি পিওর কেমিস্ট্রিতে আসেন তাহলে সেই ক্ষেত্রে জব অপরচুনিটি একটু কম হতেও পারে, যদি যদি আপনি একটু মেডিকেল বেসড কেমিস্ট্রিতে আসেন বা অ্যাপ্লাইড কেমিস্ট্রি টাইপের জিনিসপত্র যদি আসেন তাহলে হয়তো বা আপনার জবের অপরচুনিটি আমার আমি আশা করি ভালো হবে, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি মনে হয় ভালো হবে। তাছাড়া আপু তো আমার সাথে অ্যাড করলোই। আচ্ছা, আরেকটা আরেকটা সাবজেক্ট আছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, ডে বাই ডে এটা ডিমান্ডেবল এবং অনেক স্টুডেন্ট এই ডিপার্টমেন্টে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। হ্যাঁ, কারণ সাস্টেইনেবিলিটি নিয়ে সুইডেন অনেক আগে থেকে কাজ করা শুরু করেছে, 20 বছর আগে থেকে সুইডেন ডেভেলপ করেছে, এই 1998 সাল থেকে সুইডেন সাস্টেইনেবিলিটি নিয়ে কাজ করছে, গোথেনবার্গে সাস্টেইনেবিলিটি ডেভেলপমেন্টের অর্গানাইজেশন আছে, গোথেনবার্গে অবস্থান করে। আমি মনে হয় একটা প্রোগ্রাম দেখেছিলাম সোলাইমান সুখন ভাইয়ের, উনি গোথেনবার্গে ওই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট নিয়ে সাস্টেইনেবিলিটি এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি নিয়ে কাজ করে, এরকম একটা কোম্পানিতে একটা প্রেজেন্টেশন দিয়েছিল, সেখানে আমি দেখেছিলাম যে সুইডিশরা 1998 সাল থেকে সাস্টেইনেবিলিটি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা শুরু করেছে এনভায়রনমেন্ট নিয়ে, এবং এনভায়রনমেন্ট কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি আছে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট আছে, এনভায়রনমেন্টাল এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট নামে সাবজেক্ট আছে স্টকহোম ইউনিভার্সিটিতে, দেন এনভায়রনমেন্ট রিলেটেড আরো কিছু সাবজেক্ট আছে স্টকহোম ইউনিভার্সিটিতে, যদি এগুলোতে কেউ আসে কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের লোকজন আসতে পারবে এখানে এইসব সমস্ত সাবজেক্টে, যদি তারা আসে তাহলে তারা আশা করি ভালো করবে। আমি নেক্সট যে কোশ্চেন আপনার জন্য টপিক্সে টপিক্সে চলে যাচ্ছি, আমাদের সময় আছে আর 16 মিনিটের মতো, 16 মিনিটের মধ্যে আমরা শেষ করব। তো নেক্সট টপিকটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন। ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সুইডেনের ভিসা অ্যাপ্লিকেশনটা কতটুকু জটিল বা কতটুকু সহজ? এটা অনেক সহজ, ফেসবুক যে চালাতে পারে সে অ্যাপ্লাই করতে পারবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ, বাট আপনার এক্সপিরিয়েন্স কি বলে যে সাধারণভাবে যারা ভিসা অ্যাপ্লিকেশন জীবনে কোনোদিন করেনি
তাদের ক্ষেত্রে কি ভিসা অ্যাপ্লিকেশন করাটা অতটা ইজি, নাকি তাদের কোন এক্সপার্টের সাহায্য দরকার, নাকি তারা নিজেরাও করতে পারবে? আমার ভিডিও আছে ভিসা অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় ইউটিউবে, তো আপনি কি মনে করেন? ভাইয়া, আমি যখন ভিসা অ্যাপ্লাই করি, আমি আপনার ভিডিওটা প্রত্যেকটা স্টেপে খালি পজ দিয়েছি আর অন করেছি পজ। সো হয়তো তখন এইভাবে ফিজিক্যালি আপনার মানে ভয়েসে কথা হয় নাই, বাট আপনার ইউটিউব চ্যানেল হেল্প করেছিল এরকম। তো দেখা যাক, হেল্প তো লাগবেই। আমার একটা একটা প্রসেসিং আমি ঢুকতেছি, হয়তো অনলাইন দেখবো, নয়তো কারো ভার্বালি হেল্প নিলাম। মেন্টালি নিজের একটা স্ট্রং যদি থাকে যে হ্যাঁ আমি পারবো, দেন নিজে করা যায়। বাট অনেক স্টুডেন্ট অনেক গুড, অনেক ব্রিলিয়ান্ট, তারপরেও কিন্তু এইসব অফিসিয়াল ব্যাপার গুলাতে অনেকে করতে চায় না, যে এই ব্যাপারটা যেহেতু উনি এটা নিয়ে ঘাটাঘাটি করে উনি করুক, সমস্যা কি? আবার অনেকে দেখা গেছে যে যে যা ঘাটাঘাটি করতে চ্যালেঞ্জিং ব্যাপারটা, যে আপনার মতো যে চ্যালেঞ্জিং জিনিসগুলো নিয়ে ঘাটতে ভালো লাগে, অনেকে নেচারটা এরকম থাকে, সে করুক, সে ট্রাই করুক, আবার ট্রাই করুক, এটা তার ব্যাপার। সময় নষ্ট হবে সেই ক্ষেত্রে। হ্যাঁ, সময় নষ্ট হবে সেই ক্ষেত্রে। আরেকটা আরেকটা ব্যাপার হচ্ছে যে সুইডেনের ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসটা ডিপেন্ড করে হচ্ছে কি ধরনের ভিসা অ্যাপ্লিকেশন আপনি করছেন। আপনি যদি স্টাডি ভিসা অ্যাপ্লিকেশন করেন, তাহলে সেই ক্ষেত্রে কিছু প্যারামিটার্স আছে, ওই প্যারামিটার্স গুলো যদি ঠিকমতো দিতে পারেন, তাহলে আশা করি সমস্যা হবে না। যারা ভিসা অ্যাপ্লিকেশন জীবনে কোনোদিন করেন নাই, বা ওই যে বললো ফেসবুক যে চালাতে পারে, এখন ফেসবুকের সেটিংস যদি আপনি চেঞ্জ করতে না পারেন, বা আপনি যদি আপনি যদি ফাংশনালিটিস গুলো না বুঝেন কম্পিউটারের, যে কি কি ফাংশনালিটিস গুলো দিয়ে আমাকে কাজ করতে হবে, ভুল ভাল কোনো কিছু আপনি দিয়ে দিলেন, বা আপনার হয়তো পাসপোর্টের নাম আছে আপনার আলান কবির, আপনি লিখলেন এমডি আলান কবির, তো এমডি তো পাসপোর্টে নাই, তো সাথে সাথে ভিসাটা রিজেক্ট হয়ে যাবে। এই ধরনের অনেক সেন্সিটিভ ব্যাপার থাকে, যেগুলো ব্যাপার থাকে। হ্যাঁ, আমি যেগুলো ডিসকাস করেছিলাম আমার ভিডিওতে, ইউটিউবের ভিডিওতে দেওয়ার উদ্দেশ্য ছিল যেন বাংলাদেশ থেকে আমাকে যেন মানুষজন কম নক করে, এটাই ছিল তখন উদ্দেশ্য। তো অনেক কাজে দিয়েছে, অনেক মানুষ ওটা থেকে উপকৃত হয়েছে, এখনো হচ্ছে, অনেকেই উপকৃত হচ্ছে। তো আমার যেটা এক্সপিরিয়েন্স, যে সুইডেনের স্টাডি ভিসা অ্যাপ্লিকেশনটা অনেক সহজ অ্যাপ্লিকেশন করা, সুইডেনের ফ্যামিলি সহ স্টাডি ভিসা অ্যাপ্লিকেশন করাটা একটু জটিল, অনেক পেপারস টেপারস দিতে হয়, পেপারস গুলো ঠিক মতো না হলে ভিসা রিজেক্ট হতে পারে, ট্রিকি ট্রিকি ব্যাপারগুলো, সেনসিটিভ প্লাস ট্রিকি, এক্স্যাক্টলি। তারপরে হচ্ছে যে এক্সপিরিয়েন্স যদি না থাকে আগের, তাহলে ভুলভাল পেপারস দিয়ে দিলে হয়তো বা ভিসা মাইগ্রেশন বার্কেট হয়তো আরেকবার পেপারস চাইবে, তখন যদি আপনি ঠিক, তারপরেও যদি ভুল পেপারস যদি দেন, তাহলে সেই ক্ষেত্রে ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে। এবং একবার যদি ভিসা রিজেক্ট হয়ে যায়, তাদেরকে আবার হ্যাঁ করানোটা, ইটস রিয়েলি রিয়েলি ডিফিকাল্ট, ইটস ইউ নো দ্যাট হাউ ডিফিকাল্ট, মানে একটা ঝামেলা শুরু হয়ে গেছে, একদম 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 মন ভেঙে যাবে একদম। তো এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার স্ট্রেংথের উপর, আপনি যদি মনে করেন আপনি পারবেন, অফকোর্স ইউ ক্যান ডু দ্যাট, আপনি যদি মনে করেন যে পারবেন না, তাহলে এক্সপার্টদের সাহায্য নেন, আমার ভিডিও দেখেন বা নটি ট্রান্সলেটে যোগাযোগ করেন, বা আরো যে সমস্ত জায়গা আছে সেগুলো যোগাযোগ করেন। আচ্ছা, কিন্তু কথা সেটা না, যদি কেউ বিজনেস ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে, তাহলে কিন্তু আপনাকে এক্সপার্টের মাধ্যমে আসতে হবে। ইটস ভেরি ভেরি কমপ্লিকেটেড, এটা ভেরি ভেরি কমপ্লিকেটেড, আই হ্যাভ নো আইডিয়া, এটা কমপ্লিকেটেড। আবার যদি কেউ ওয়ার্ক পারমিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে, এখানে অনেকগুলো ব্যাপার থাকে, ওয়ার্ক পারমিট এক্সটেনশনের জন্য যদি কেউ অ্যাপ্লিকেশন করে, তাহলে এটাও কমপ্লিকেটেড কমপ্লিকেটেড। আবার স্টাডি এক্সটেনশনের জন্য যারা অ্যাপ্লিকেশন করে, এখানে অনেক ধরনের ব্যাপার থাকে, আপনাকে ইউনিভার্সিটি থেকে লেটার্স নিতে হবে, সেই লেটার্স আপনাকে ফিনান্সিয়াল অ্যাবিলিটি দেখাইতে হবে, কোথায় দেখাবেন সেটা, অনেকগুলো ফ্যাক্টরস থাকে যেগুলো প্রথমবার ছিল না, প্রথমবারটা সহজ ছিল, নেক্সট একটু কঠিন। তো এইভাবে ধাপ বাই ধাপ ভিসার অ্যাপ্লিকেশনটা একটু জটিল। আবার পার্মানেন্ট রেসিডেন্সির জন্য যারা অ্যাপ্লিকেশন করে, তাদেরকে একদম 4 বছরের সমস্ত কিছু দেখাইতে হয়, বা বিজনেসের ক্ষেত্রে প্রফিট দেখাইতে হয়, অনেক ব্যাপার আছে, সেগুলোর জন্য আমার মতে মনে হয় যে একটু 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 এক্সপার্টদের সাথে কথা বলা উচিত। আচ্ছা, বাট কথা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য এই বছর যারা অ্যাপ্লিকেশন করবেন, তারা যদি টিউশন ফি দিয়ে থাকে কিন্তু অ্যাকোমোডেশন পায় নাই এখনো পর্যন্ত, তাদের জন্য কি ভিসা অ্যাপ্লিকেশন করা ঠিক হবে অ্যাকোমোডেশন পাওয়ার আগে? অ্যাকোমোডেশন আমরাও তো পাইনি তখন, আমার এক্সপিরিয়েন্স, আমি এসে 3 থেকে 4 দিন একটা হোস্টেলে ছিলাম,
দেন একটা বাসা পেলাম ফেসবুক পেজের মাধ্যমে। আই থিঙ্ক বাসা ঠিক করে আসলে সবচেয়ে বেস্ট ওয়ে। দেন এখানে কতগুলো স্টুডেন্ট আসবে আমাদের, আমি যখন আসি আমাদের একটা যারা যারা আসবে তাদের একটা গ্রুপ ছিল মেসেঞ্জারে, বাংলাদেশি স্টুডেন্ট কামিং এরকম টাইপের, সবার মেসেঞ্জার গ্রুপ ছিল, খুব অ্যাক্টিভ ছিলাম আমরা। সেই ক্ষেত্রে একজন একজনকে হেল্প করছে, যে একজন বাসা নিল তার বাসায় 4-5 জন মিলে থাকার জন্য টেম্পোরারি একটা বাসা পাওয়ার আগ পর্যন্ত। তো নিজেদের মধ্যে বাঙালি স্টুডেন্টদের মধ্যে যদি একটা কি বলে ইউনিটি তৈরি হয়, যে আমরা সব স্টুডেন্ট গুলো একসাথে হয়ে যারা সুইডেন যাব এই বছর বা অ্যাপ্লাই করেছি অনলাইন, তাদের আপডেটটা জানা যায় কে কবে যাচ্ছে, কে রুম পেলো, তার রুমে 1 মাসের জন্য থাকলাম এরপরে আমি চেঞ্জ হব। ওই বাংলাদেশে বসে বাসা পাওয়ার চাইতে এখানে এসে বাসাটা পাওয়া ইজি, সেক্ষেত্রে 1 মাস কোনোভাবে পার করে দেন বাসাটা পাওয়া যায়। আচ্ছা, আমার কিছু এক্সপিরিয়েন্স আছে। গত বছর কেউ কেউ অ্যাকোমোডেশন না পাওয়ার কারণে ভিসা রিজেক্ট হয়েছে, এরকম কিছু এক্সপিরিয়েন্স আমার আছে। অফকোর্স ব্যাড এক্সপিরিয়েন্স, বাট তাদের অ্যাকোমোডেশন ছিল না, রেডি করতে পারেনি, গোথেনবার্গে রেডি করতে পারেনি, কারণ গোথেনবার্গে কোনো অ্যাকোমোডেশন দেওয়া হয় না ইউনিভার্সিটি থেকে, অনেক বড় সিটি সেজন্য তো পাই নাই অনেকে, এবং ভিসা রিজেক্ট হয়েছে অ্যাকোমোডেশনের জন্য, এরকম আমার আমার এক্সপিরিয়েন্স আছে। কিন্তু এক্সেপশনাল আছে, যেমন আপনি এসেছেন অ্যাকোমোডেশন ছাড়াই এসেছেন বাট ভিসা পেয়েছেন। এবং আমার কাছে মনে হয় যে যদি কেউ অ্যাকোমোডেশন না পেয়ে থাকে তাহলে এয়ারবিএনবি তে গিয়ে, airbnb.com ওখানে যদি যান এবং ওখানে যদি গিয়ে আপনি, হ্যাঁ, টেম্পোরারি যদি 1 থেকে 2 মাসের একটা মানে বাসা যদি আপনি ভাড়া নিতে পারেন, একটু এক্সপেন্সিভ হবে, বাট যদি আপনি কোনো বাসা নাই পান ভিসা অ্যাপ্লিকেশনের আগে, আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এয়ারবিএনবি তে বুকিং দিয়ে সেই বুকিং এর কপিটা যদি আপনি 1 মাসের হলেও চলবে আমার মনে হয়, কারণ 4 উইকস তো অনেক টাইম, এর মধ্যে আপনি একটা বাসার ব্যবস্থা করেই ফেলতে পারবেন, যদি আপনি সেটা দেন ভিসা অ্যাপ্লিকেশনের সাথে, তাহলে সেটা অনেক কাজে দিবে এবং ওরা বুঝবে যে না আপনার প্রিপারেশন ভালো আছে, আপনার অ্যাকোমোডেশনটা আপনি ম্যানেজ করেছেন, 1 মাসের মধ্যে ওখানে গিয়ে হয়তো আপনি অ্যাকোমোডেশন আরো ম্যানেজ করতে পারবেন। এটা শুধুমাত্র আমি গোথেনবার্গ ইউনিভার্সিটি এবং আরো কিছু ইউনিভার্সিটি আছে যে সমস্ত ইউনিভার্সিটি গুলো অ্যাকোমোডেশন দেয় না, সে সমস্ত ইউনিভার্সিটি স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি, যারা অ্যাকোমোডেশনের অ্যাকোমোডেশন ইউনিভার্সিটি কনফার্ম করছে যে আপনাকে অ্যাকোমোডেশন দিবে, সে সমস্ত ইউনিভার্সিটি যদি আপনাকে অ্যাকোমোডেশন না দেয় তাহলে আপনি তাদেরকে ভিসা অ্যাপ্লিকেশনের আগে রিকোয়েস্ট করতে পারবেন এবং অ্যাকোমোডেশনের কনফার্মেশন সহই আপনারা ভিসা অ্যাপ্লিকেশনটা করবেন, আদারওয়াইজ আপনাদের ভিসা রিজেক্ট হওয়ার চান্স থাকতে পারে, হবেই তা বলছি না বাট চান্স থাকতে পারে, এটা আমার কাছে মনে হয়। আপু তো বললোই যে অ্যাকোমোডেশনটা কিভাবে স্টুডেন্টদের সাথে কথা বলে, বাংলাদেশি একটা স্টুডেন্ট যদি হয় যারা আসছে, তাদের তারা যদি একজন আরেকজনের সাথে ইউনিটি থাকে তাহলে ইটস পসিবল টু ডু দ্যাট। আচ্ছা, আমরা একেবারে অনুষ্ঠানের লাস্ট পর্যায়ে চলে আসছি, বাট কিছু কোশ্চেন নিব, যে কোশ্চেন গুলো অনেকক্ষণ ধরে অনেকে নক করছেন, তো আমি কোশ্চেন নেওয়া শুরু করতে পারি, কি বলেন মুক্তা আপু? হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা, নাইমুল হক আবির ভাই লিখেছেন যে ঝাইয়া, যদি 20 থেকে 25 তারিখের মধ্যে টিউশন ফি দেই আর ব্যাংকে টাকা রাখি তাহলে কি ভিসা পাবো নাকি সমস্যা হবে? এখন এই ক্ষেত্রে আপনার কিছু বলার আছে কিনা মুক্তা আপু? এটা টোটালি ভাইয়া আর আমি কেউ বলতে পারবো না, টোটালি ইউনিভার্সিটি টু আপনাকে কমিউনিকেশন করতে হবে, কারণ টিউশন ফি আপনার ডেডলাইন অনুযায়ী যত তারিখে দেওয়া তার মধ্যে দিলেই হবে, ব্যাংকের টাকা যতদিনের মধ্যে দেখাইতে হবে, ও ব্যাংক টাকাটা একটু আগে দেখালে বেটার। আর সেক্ষেত্রে যদি আপনি রিসেন্টলি রাখেন একটু কোশ্চেনারাইজ হবে, একটু ডাউটের পর্যায়ে অথবা একটু দুর্বল হয়ে গেল কেসটা এরকম টাইপের হয়, আগে থেকে রাখলে বেটার। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে যদি সে সোর্স অফ ইনকাম দেখায় তাহলে কি সমস্যা হবে? যদি প্রপার্টি সোর্স অফ, হ্যাঁ হ্যাঁ, সোর্স অফ ইনকাম যদি স্ট্রং থাকে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড, আমি মনে হয় অ্যান্সার দিতে পেরেছি, আপু মনে হয় অ্যান্সার দিতে পেরেছে, আমি আর কিছু বলার নেই এখানে। রূপ কথা ভাইয়া, ইফ আই অ্যাপ্লাই নেক্সট ইয়ার এন্ড ডু নট পে দ্য টিউশন ফি ইন দিস ইয়ার, উড দ্যাট বি আ প্রবলেম ফর মি টু গেট দ্য ভিসা নেক্সট ইয়ার, কি মনে করেন আপনি? কোশ্চেনটা আরেকবার বলবেন করবেন ভাই? হ্যাঁ হ্যাঁ, যে সে যদি এবছর না আসে, সামনের বছর যদি আবার আসে, এবছর চান্স পেয়েছে কিন্তু যদি সামনের বছর আসতে চায় তাহলে কি তাকে প্রবলেম হবে কিনা নেক্সট ইয়ারে? আমার পরামর্শ হচ্ছে চলে আসেন,
আর যদি, কারণ ওই ইউনিভার্সিটিতে নেক্সট ইয়ার যদি অ্যাপ্লিকেশন করেন ওদের কাছে ডেটা আছে, তো ডেটা থাকলে ওই ইউনিভার্সিটি হয়তো আপনাকে নিবে না, কিন্তু অন্য ইউনিভার্সিটি নিবে আপনাকে, সমস্যা হবে না, সমস্যা হবে না, আপনাকে আবার অ্যাপ্লিকেশন করতে হবে। বাট ভিসা পাওয়ার ক্ষেত্রে যদি এই বছর ভিসার অ্যাপ্লিকেশন করেই ফেলেন, যদি আপনি বলছেন যে করেন না এখনো, বাট যদি করে ফেলেন তারপরে যদি আপনি বলেন যে না আমি আসবো না, ভিসা পেলেন তারপরে আসবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে, এটা করা যাবে না। ভিসা পাবেন কিন্তু তারপরে আসবেন না, ক্লাসও করবেন না, তাহলে কোনো দিনই আর সেনজেন কোনো কান্ট্রিতে আপনি ভিসার অ্যাপ্লিকেশন করলে আপনার ভিসা অ্যাকসেপ্টেড নাও হতে পারে, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। বাট আদারওয়াইজ আপনি নেক্সট ইয়ারে অ্যাপ্লিকেশন করতে পারেন। আচ্ছা ফাতেমা আলম আপু কোশ্চেন করেছে যে যদি উনি ফ্যামিলি নিয়ে আসবে নাকি অ্যালোন আসবে, উনি ভিসা অ্যাপ্লিকেশন কি ফ্যামিলির সাথে করবে নাকি অ্যালোন করবে, এই ক্ষেত্রে আপনি কি বলেন? এই ক্ষেত্রে একসাথে করাটাই বেটার। কেন? কারণ একসাথে করলে আপনি যদি আসেন তাহলে আপনার ফ্যামিলিটা আসার পসিবিলিটি 90-95% বলা যায়, কিন্তু আপনি আসলেন এরপরে আবার অ্যাপ্লাই করবেন তখন এটা ভিসা পাবেন কি পাবেন না আই ডোন্ট নো। এখন ভিসা পেতে প্রবলেম হচ্ছে, ফ্যামিলি এখানে আসার পর যখন আবার ফ্যামিলির জন্য অ্যাপ্লিকেশন করছে তখন তখন ভিসা পাচ্ছে না, অনেক প্রবলেম হচ্ছে। আমাদের নর্ডিক ট্রান্সের মাধ্যমে অনেকেই এখানে আসার পর ফ্যামিলি আনার জন্য অ্যাপ্লিকেশন করছে, তার মধ্যে এখনো পর্যন্ত কোনো ডিসিশন আসে নাই, কিন্তু আমরা একটু ওরিড আছি এটা নিয়ে, কারণ ওরা আসলে আমাদের দেশের ম্যারিজ সার্টিফিকেট প্লাস হচ্ছে আদার্স যে জিনিসগুলো আছে সেগুলো বিশ্বাস করে না। ওগুলো জাস্টিফাই করার জন্য অনলাইন পোর্টাল বাংলাদেশে এখনো নাই, যে এখান থেকে ক্লিক করবে এবং জানবে যে এরা দুজন ম্যারিজ বা কবে ম্যারিড হয়েছে, গভর্নমেন্ট থেকে ওই ধরনের কোনো অনলাইন পোর্টাল নাই, সেজন্য এটা বিশ্বাস করছে না। আরেকটা ব্যাপার হয় কি, আরেকটা ব্যাপার হয় ভাই আমি অ্যাড করি, সেটা হলো গিয়া যখন একইবারে এক ফর্মে বাচ্চা হাজবেন্ড আমি অ্যাপ্লাই করতেছি এটা ওয়ান কেস হ্যান্ডেল করবে এক কেস অফিসার, আর যখন ইন্ডিভিজুয়ালি উনি করবে আবার আরেকবার করবে তখন কেসও দুইটা হয়ে গেল, কেস অফিসারও দুইটা হয়ে গেল, ডিসিশন দুইটা হয়ে যাবে, সবকিছুই ঝামেলা। ট্রু ট্রু, আমি এটাতে ফুললি এগ্রিড, এবং আমি সবসময় বলি যে ফ্যামিলি ফ্যামিলি আনার জন্য অপরচুনিটি আছে, কেন ফ্যামিলি আনবেন না, কেন বাংলাদেশে ফ্যামিলি রেখে আসবেন, উই আর নট এনকারেজিং ইউ, দ্যাটস কেস ফ্যামিলি অবশ্যই নিয়ে আসবেন। আচ্ছা রিমি দত্ত আপু লিখেছেন, সুইডিশ ভাষা কি সুইডেনে গিয়ে শেখা ভালো হবে নাকি এখান থেকে শিখে যাওয়া ভালো হবে, আপনি কি করেছিলেন? আমি টিউশন ফি পে করেছি এরই মধ্যে। বাংলাদেশ থেকে শিখে আসলে খুবই বেটার, হ্যাঁ বাংলাদেশ থেকে শিখে আসলে তো খুবই ভালো, কিন্তু আপনি একদম নাই মারছে কানামা একটা কথা বলে না, যে কিছুই বলতে পারি না তার সাথে কিছু বলতে পারি, তো এটা তো বেটার, যা শিখে আসবেন তাই লাভ। হ্যাঁ আমি এগ্রি করি এটাতে, যে আপনি এখান থেকে শিখে আসতে পারেন, মানে বাংলাদেশ থেকে শিখে আসতে পারেন, কিন্তু একটা প্রবলেম আছে, বাংলাদেশ থেকে আসলে ওইভাবে টিচার পাওয়া যাবে কিনা, কিছু কোম্পানি আছে যারা শেখায়, আমার ক্ষেত্রে আমি আমি এবং আমার ওয়াইফ কিছুটা শিখে আসছিলাম, আমরা একটু ধরে ফেলার জন্য শিখে আসছিলাম, আর ডুওলিঙ্গ আছে, মনলি ওয়ার্ল্ড আছে, ওগুলোতে আপনি খুব ভালো করে সুইডিশটা একটু ওয়ার্ডগুলো অন্তপক্ষে শিখে আসতে পারবেন, তাহলে এখানে আসলে আপনি এসএফপি তে ঢুকলে অন্তত ওই যে নাইম আমার সামথিং ইজ বেটার দেন নাথিং কিছুটা উপকার হবে। কংগ্রেচুলেশন যে আপনি টিউশন ফি পে করেছেন, গুড লাক ফর ইউর ভিসা অ্যাপ্লিকেশন। আচ্ছা মাহবুবুর রহমান সোহাগ ভাইয়া, হাউ ক্যান আই কন্টাক্ট, আচ্ছা এই আপনার কোশ্চেনের অ্যান্সার পরে করছি। নাসিম হায়দার, স্টুডেন্ট ডিডন্ট রিপ্লাই অ্যাকোমোডেশন অ্যাপ্লিকেশন অ্যাপ্লাইড ফর, আমি আপনার কোশ্চেনটা ঠিক ক্লিয়ার না ভাইয়া। আচ্ছা মাহবুবুর রহমান সোহাগ, আমার ওয়াইফ রাজশাহী ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করেছে 2019-এ, লাস্ট 7 মান্থ থেকে আপনার ভিডিও দেখে ফার্স্ট, কোনো কোশ্চেন ওভাবে পাচ্ছি না, আমার কাছে মনে হয় আমরা অনেক উপরের দিকে অনেক কোশ্চেন রেখে দিয়েছি, জাস্ট আমি আপনাকে লাস্ট একটা কোশ্চেন বলে শেষ করছি। আমি দেখেছি যে যদি গোথেনবার্গে কেউ যদি চান্স পায়, গোথেনবার্গ ইউনিভার্সিটিতে যদি কেউ চান্স পায়, এখানে আসলো, আসার পর সে মনে করলো যে সে এই সাবজেক্টটাতে খুব একটা ইন্টারেস্টিং ফিল করছে না, তাহলে কি সেই ক্ষেত্রে সে তার সাবজেক্ট চেঞ্জ করতে পারবে কিনা সেম ইউনিভার্সিটিতে? হ্যাঁ 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 অবশ্যই চেঞ্জ করতে পারবে, এটা আসলে আমি আগেও জানতাম না, এখানে আসার পর আমি মেডিসিনাল কেমিস্ট্রিতে, আমার পাকিস্তানি একটা ফ্রেন্ড ছিল, ও দেখলো যে ও পিওর কেমিস্ট্রি ছিল, ও এসে মেডিসিনাল কেমিস্ট্রি ও কাপ আপ করতে পারতেছে না, তখন স্টাডি কাউন্সিল করে যে যে বললো যে আমি সেকেন্ড কোর্সটা আমি তোমার আমার যেটা আছে সেটা আমি নিতে চাচ্ছি না, আমি ডিপার্টমেন্ট চেঞ্জ করবো, পরে ও এনভায়রনমেন্টে চলে গেছে। ওকে ওকে
করা যায়, পসিবল না। স্টাডি হ্যাঁ কাউন্সিলের সাথে যে নক করলেই হয়। হ্যাঁ, হ্যাঁ একদম প্রথম দিকে করতে হয়, রাইট? হ্যাঁ 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 প্রথম দিকে প্রথম দিকে করতে হয়, রেজিস্ট্রেশন হওয়ার আগে, রেজিস্ট্রেশন হয়ে গেলে তো হবে না। আর হবে না। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো ডিসিশনটা, যে যিনি কোশ্চেন করেছিলেন, আমি কোথাও মনে হয় দেখেছিলাম কোশ্চেনটা, যদি কেউ এরকম সাবজেক্ট চেঞ্জ করতে চান তাহলে এসেই সাথে সাথে আপনাকে চেঞ্জ করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর চেঞ্জ করার অপরচুনিটা থাকবে না বললেই চলে। তো হুম অলরেডি আমরা 1 ঘন্টা শেষ করেছি, একদম কাটা কাটা 18। অনেক অনেক, কিভাবে 1 ঘন্টা চলে গেল বুঝলাম না ভাইয়া। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, যে ওভারঅল যদি বলতেন কিছু। ওভারঅল একটা পয়েন্ট আমি মিস করেছি, আমি তো ভাইয়ার কথার মাঝখান দিয়ে ভাইয়াকে থামিয়ে কথা বললাম, তো একটা জিনিস থামানো হয় নাই, সেটা হলো অ্যাকোমোডেশনের ব্যাপার। গোথেনবার্গে অ্যাকোমোডেশন ইউনিভার্সিটি নেই, কিন্তু এখানে অ্যাকোমোডেশনের বোস্টার্ট আর এসজিএস, আই থিঙ্ক আমার মনে হয় ইউনিভার্সিটি থেকে লিঙ্ক গুলা পাঠায়, স্টাডি কাউন্সিলরই পাঠায়। অ্যাকোমোডেশন আমাদের স্টুডেন্ট অ্যাকোমোডেশন না থাকলেও এখানে স্টুডেন্ট জন্য অ্যাকোমোডেশনের জন্য আলাদা কোম্পানি আছে, এসজিএস স্টুডেন্ট বুস্টার আর আর বপলেটস হলো সবার জন্য। তো এখানে যে লিঙ্কে অ্যাকোমোডেশনের জন্য, এটা যদি রেজিস্টার্ড হয়ে যায় সবাই, তার কিউতে অনেক এগিয়ে থাকে। যেমন আমি 4th এপ্রিল আমার রেজাল্ট দিয়েছিল, আমি বিকেল বেলায় রেজাল্ট পরপরে ওই মেইল আসলো যে এই এই দুইটা লিঙ্ক দেওয়া আছে, তুমি এই অ্যাকোমোডেশনের জন্য এখানে অ্যাপ্লাই করে রাখতে পারো। তো সেক্ষেত্রে অ্যাপ্লাই করেছি, তো এলো যে তুমি যে অ্যাডমিশন টিউশন ফি দাও বা এমন একটা পেপার্স পেপার্স দাও যে প্রুভে তুমি স্টুডেন্ট, এরকম টাইপ। তো আমি তখন রেজাল্টের যে নোটিফিকেশন পেজটা সেটা দিয়ে দিলাম আর বললাম যে বাকিটা আমি অন প্রসেস, আমার তো গিভিং অফার লেটার, হ্যাঁ হ্যাঁ অফার লেটারটা। তখন আমাকে তারা কিউতে এনলিস্টেড করে, আমি এপ্রিলে আর আসছি কিন্তু সেপ্টেম্বরে, সেই ক্ষেত্রে আমি বাসা অক্টোবরে পেয়ে গেছি স্টুডেন্ট বুস্টার ডে। আমি এখনো এসজিএস আছি, তখন সিঙ্গেল রুম ছিলাম আর এখন ফ্যামিলি অ্যাপার্টমেন্টে। এটা এই পুরা হোল এরিয়াতে স্টুডেন্ট ফ্যামিলি থাকে, ফ্যামিলি সহ যারা থাকে এখানে থাকে। তো আগে থেকে যদি আপনারা অ্যাপ্লাই করে রাখেন, কিউতে অনেক এগিয়ে থাকবেন আর তখন পেতে সুবিধা হয়, কারণ কোথায় এপ্রিল আর সেপ্টেম্বর কিউতে অনেক এগিয়ে ছিলাম। আর এখানে এসে অনেকে এই জিনিসটা করেনি, আগে হেলামি করেছে অথবা এজেন্সি করে নাই অথবা সে খেয়াল করে নাই, মেলটা স্কিপ করেছে, সেই ক্ষেত্রে আসার পরে রেজিস্ট্রেশন, কিউ তো মাত্র শুরু। সেই ক্ষেত্রে যারা করেছে তাদের তো রুম আগে দিবে। আমাদের তো অনেকে অবাক, তুমি আসার পর পরে কিভাবে এখানে রুম পাইলা? আমি তো সেই এপ্রিলে রেজিস্ট্রেশন করা, সেই ক্ষেত্রে আমাকে আমি কিউতে ছিলাম, আমি পেয়ে গেছি। তো ব্যাপারটা এরকম, আপনারা বাসার জন্য যারা কনসার্ন, তাদের ওই যে ইউনিভার্সিটির প্রত্যেকটা মেইল খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মেইল খুব আপনি দেখবেন কি বলতেছে আর প্রত্যেকটা মেইলে রেসপন্স করার ট্রাই করবেন, স্টাডি কাউন্সিলের সাথে রেসপন্স করার ট্রাই করবেন, কমিউনিকেশন সেখান থেকে বিল্ড আপ হয়। আর ইউনিভার্সিটির কোনো প্রবলেম হইলে বা আপনার কোনো সমস্যা হইলে তখন দেখা যায় যে স্টাডি কাউন্সিলের সাথে আমাদের কমিউনিকেশন করতে হয়, আগে থেকে যদি হয়ে থাকে তাহলে ফেস ভ্যালু একটা ব্যাপার থাকে। আর তখন দেখা যায় যে আর পড়াশোনার এখানে যদি কমপ্লিট করার ইচ্ছা থাকে, ওই টিচার ইউনিভার্সিটি এগুলোর সাথে লিঙ্ক আপ ছাড়া তো আর পসিবল না। সেহেতু সবাইকে বলবো যে যদি পড়াশোনার মোটিভ থাকে, সুইডেনে হায়ার স্টাডি করার ইচ্ছা থাকে, এখানে থাকার স্ট্যান্ডার্ড আপনারা জানেন অলরেডি, পড়ালেখার স্ট্যান্ডার্ডও ইউরোপের মধ্যে বেস্ট আমি যতটুকু বুঝি। জার্মানি স্টুডেন্টরাও আমাদের ক্লাসে ক্লাস করেছে, জার্মানি থেকে এসে, ইভেন স্প্যানিশ আমাদের ক্লাসে, বেলজিয়াম, ব্রাজিল, মানে সুইডেন এমন একটা কান্ট্রি যে কোন কান্ট্রির ইউরোপের আদার্স যে কান্ট্রি গুলো আছে তাদের প্রত্যেকেরই মনে হয় আমি দেখছি এরকম অবস্থা আর কি, সব কান্ট্রি থেকে এখানে আসে কোন একটা কোর্স করতে অথবা কোন একটা কিছুর জন্য, হয়তো এক্সচেঞ্জ হয়ে আসতেছে নয়তো ইসের জন্য। তার মানে ইউরোপের মধ্যে ভালো একটা পজিশনে আছে সুইডেন পড়াশোনার দিক থেকে, ল্যাব হোক। ইভেন একটা ইন্টারেস্টিং কাহিনী হলো আমেরিকা, আমেরিকা থেকেও আসছে পড়তে আমাদের ক্লাসে, আমাদের আমার একটা ক্লাসমেট ছিল আমেরিকার একটা ছেলে, তো ওকে আমাদের স্যারই জিজ্ঞেস করলো তুমি আমেরিকাতে তো পড়াশোনার ইয়ে ভালো, তুমি এখানে আসছো কেন? ল্যাব অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করতেছে, তো বললো যে আমেরিকার চাইতে এটা চিপ, তোমাদের পড়াশোনার টিউশন ফিটা কম, এই জন্য আসছি। তো আমিও নিজেও জানলাম যে আমেরিকা চাইতে সুইডেনের পড়াশোনার কষ্ট কম,
এক্স্যাক্টলি, তো সেই ক্ষেত্রে বলবো হ্যাঁ, পড়াশোনা করতে আসতে পারেন, তবে মোটিভটা যদি শুধু পড়াশোনা থাকে এটা সবচাইতে ভালো। কারণ আর টাকা খরচ করে যারা পড়তে আসতেছেন, যেমন আমিও আসছি, রেজাল্টটা খুব ভালো করলে আপনার জন্য অনেক ইজি হবে, এইটা একটা পয়েন্ট। রেজাল্ট ভালো করলে পথ তো স্মুথ হয়, আর রেজাল্ট পচা করলে বা আমি না পড়লে বা আমার ক্রেডিট আর্ন কম হইলে আমার পথটাই কঠিন হয়ে যাবে, কারণ টাকার একটা ব্যাপার থাকে। সেই ক্ষেত্রে এই তো, বেস্ট অফ লাক এভরিওয়ান। অনেক অনেক ধন্যবাদ আপু আমাদের সাথে এই লাইভে জয়েন করার জন্য। আসলে আমি খুব সিলেক্টিভ, অনেক চিন্তা ভাবনা করে যে যে চারটা লাইভ করেছি আমি গত 4 দিনে, আজকে লাস্ট লাইভ সেশন, এরপরে লাইভ সেশন হয়তো বা খুব একটা হবে না, বাট আমি যাদেরকে চুজ করেছি আমি খুব সিলেক্টিভ মানুষদেরকে চুজ করেছি। আমার কাছে মনে হয়েছে যে আপনি আপনার কাছ থেকে আমরা খুব ভালো ভালো ধারণা পাবো, এবং সেটাই হয়েছে, খুব সুন্দর সুন্দর ধারণা পেলাম। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ, এবং আপনি আপনার ফ্যামিলি সহ গোথেনবার্গে অবশ্যই ভালো থাকবেন, শুভকামনা রইলো আপনার স্টাডি এবং আপনার ফ্যামিলি লাইফ এবং ওভারঅল ফ্যামিলি ইন গোথেনবার্গ, লাইফ ইন গোথেনবার্গ। অফকোর্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার বাংলাদেশের জন্য দোয়া করবেন। দোয়া করবেন। অবশ্যই অবশ্যই আমরা দোয়া করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বন্ধুরা, এবং আমার ভাই বোনেরা, বাংলাদেশের সমস্ত স্টুডেন্টরা যারা এই মুহূর্তে আমাকে দেখছেন লাইভে, আমি আজকে খুবই আনন্দিত যে আমি 4 দিনের লাইভ সেশন শেষ করতে পেরেছি সুন্দর করে। কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি স্টুডেন্টদের জন্য কিছু করতে চাচ্ছিলাম, আমাকে অনেক স্টুডেন্টরা বলছিল ভাই আপনি একটা ওয়েবিনার আয়োজন করেন, এবং আমি কিছুটা করতে চাচ্ছিলাম বাংলাদেশ স্টুডেন্টদের জন্য, যারা এই বছর সুইডেনে অ্যাপ্লিকেশন করেছে বা যারা ইউএস, কানাডা অথবা অন্য কোনো কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করেছে, কি করবে বুঝতে পারছে না, তাদের কাছে পৌঁছানোর জন্য আমি খুব ট্রাই করছিলাম। তখন আমার মাথায় একটা আইডিয়া আসলো যে ওয়াই আই এম নট অ্যারেঞ্জিং সাম কাইন্ড অফ ওয়েবিনার অর সামথিং উইথ দ্য স্টুডেন্টস হুইজ লিভিং হিয়ার, হুইজ লাইক নো এভরিথিং। সো তখনই আমি এই ব্যাপারটা করলাম, এবং আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশের সমস্ত স্টুডেন্টরা, যারা নর্ডিক ডান্সের ফলোয়ার আছেন তারা তো আছেই, যারা বাইরে আছেন তারাও এই ডিসকাশন থেকে খুব উপকৃত হবেন। আমার কাছে আরো মনে হয়, আরো আমি অ্যাপ্রিসিয়েট করছি যারা যারা আমার সাথে প্রথম দিন সৌরভ সাহা জয়েন করেছিলেন, তারপর জয়েন করেছিলেন কাজী তৌকির, গতকালকে জয়েন করেছিলেন ফেরদৌস খান স্যামুয়েল কানাডা থেকে, আজকে জয়েন করলেন জান্নাতুল ফেরদৌস মুক্তাপু গোথেনবার্গ থেকে। এবং আমি মনে করি যে তাদের ডিসকাশন থেকে আমরা এতটুকু অন্ততপক্ষে বুঝতে পেরেছি যে আমার মোটিভটা ঠিক থাকতে হবে, আমি কি কাজ করতে আসছি, নাকি আমি এখানে পারমানেন্ট রেসিডেন্সি নিতে আসছি, নাকি আমি পাসপোর্ট নিতে আসছি, নাকি আমি লেখাপড়া করতে আসছি। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি আপনি লেখাপড়া করতে আসেন, ডু ইউর বেস্ট টু মেক গুড রেজাল্ট, দেন ইউর 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 ফার্স্ট গেট উইল বি ওপেনিং। যদি আপনি কাজ করতে আসেন, প্রথম থেকে যেদিন থেকে চান্স পেয়েছেন, ভিসা পেয়েছেন, সাথে সাথে কাজ করা শুরু, কাজ খোঁজা শুরু করেন। কাজ খুঁজতে থাকলে আপনি বাংলাদেশ থেকে একটা না একটা ওয়ে বের করে আসতে পারবেন এখানে। তারপরে এখানে এসে প্রোঅ্যাক্টিভলি তাদের সাথে কন্ট্যাক্ট করুন, তাদের সাথে যোগাযোগ করুন, এবং তাহলে হয়তো বা আপনার একটা ব্যবস্থা হবে। যদি কাজ করার, কাজও করতে চান আবার পড়ালেখাও করতে চান, দুটো একসাথে কখনো সম্ভব না, বাট অনেকে এক্সট্রা অর্ডিনারি করতে পারে, সেই ক্ষেত্রে খুব পজিটিভ আমি, আমার কাছে মনে হয় ইটস পসিবল। বাট কাজ করে টিউশন ফি ম্যানেজ করা, এই জিনিসটা মাথা থেকে ধুয়ে মুছে সেকেন্ড সেমিস্টারের টিউশন ফি নিয়ে আসবেন, অ্যান্ড দেন আপনারা চেষ্টা করবেন এর মধ্যে ওয়ার্ক পারমিটে চলে যাওয়ার জন্য। খুব দুর্লভ, খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশন যাচ্ছে এখন পুরো ওয়ার্ল্ডে যাচ্ছে। আমেরিকায় অনেকগুলো জেসিপিনে অলরেডি তাদের ব্র্যান্ড সবগুলো অফ করে দিচ্ছে, এখানে সুইডেনে আমরা এখনো লকডাউন করিনি, কিন্তু COVID-19 এর জন্য সবাই অনেক কনজারভেটিভ হয়ে গেছে, রেস্টুরেন্টে কেউ খেতে যায় না, সো রেস্টুরেন্ট গুলো বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। এবং আমি বলবো যে এই জিনিসগুলো যখন নর্মাল হবে, তখন সুইডিশ সরকার চাইবে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এখানে এসে তারা তাদের তারা তাদের ইকোনমিক স্ট্রং করতে চাইবে, এবং তখন ভিসা পাওয়ার জন্য অপরচুনিটি বাড়বে, এখানে আসার পরে ওয়ার্ক অপরচুনিটি বাড়বে, ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য অপরচুনিটি বাড়বে। সো আমার কাছে মনে হয় সবকিছু মিলিয়ে এত নেগেটিভিটির মধ্যেও আমি পজিটিভ থাকার চেষ্টা করি। আমি জানি না যে কতটুকু ভালো করতে পারছি আমার আমার বাংলাদেশের স্টুডেন্টদেরকে, আমার ভাই বোনদেরকে, কিন্তু আমি সবার কাছে একটাই অনুরোধ করব, অবশ্যই অ্যানালিসিস করে বুঝে শুনে তারপর আপনারা আপনাদের নেক্সট স্টেপ নেবেন। সবাই অনেক ভালো থাকবেন। নরিটাসের মাধ্যমে যারা ভিসা অ্যাপ্লিকেশন করতে চান, যদি আপনাদের সময় না থাকে বা ভয় পান, তাহলে নরিটাসের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারেন, এবং service@noritas.ac তে যোগাযোগ করলে খাদিজা অথবা দিনা আপনাদের সাথে মিট করবে। আর যদি আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে চান অ্যাপিল রিলেটেড কোনো ব্যাপারে, তাহলে অবশ্যই management@noritas.ac তে যোগাযোগ করলে আমি সেখান থেকে আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আরেকটা জিনিস হচ্ছে যে নরিটাস
কানাডার সাথে কাজ করার চিন্তা ভাবনা করছে, কারণ আমাদের কাছে অনেক পরিমাণে রিকোয়েস্ট এসেছে কানাডার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য। সো আমরা চেষ্টা করছি কানাডার কোনো 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 পদ্ধতি, কোনো প্রসেস ওপেন করা যায় কিনা, এটা নিয়ে আমরা চেষ্টা করছি। সুইডেন ছাড়াও অস্ট্রিয়া এবং চেক রিপাবলিকের কিছু ইউনিভার্সিটি নিয়ে আমি কাজ করছি, তাদের কাছ থেকে আমি অ্যাক্রেডিটেশন নেওয়ার চেষ্টা করছি, যেন ব্যাচেলার জন্য যারা আসতে চান ব্যাচেলার করার জন্য বাংলাদেশ থেকে, তাদের ফ্রি এডুকেশনের ব্যাচেলার জন্য আপনারা করতে পারেন। এই ধরনের কিছু অ্যাক্রেডিটেশন নিয়ে কাজ হচ্ছে, যেন আমরা এটা করতে পারি। এই জিনিসগুলো নিয়ে কাজ হচ্ছে, আশা করি আপনাদের কাছে খুব সহজেই খুব তাড়াতাড়ি কোনো আপডেট নিয়ে আসতে পারবো। সবাই আপনারা ভালো থাকবেন, বাংলাদেশে এই সিচুয়েশনে স্টে সেফ এভরিওয়ান, এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।